আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? জি ভালো। কি অবস্থা, সবাই এখনো জয়েন করেনি কেন? একটু গ্রুপে লিখে দেন তো যে ক্লাসে জয়েন করতে। ওয়াহিদা, আপনার ইয়েটা হয়েছে, ওয়েবসাইটের ইয়েটা? আজকে একটু লেট হয়ে গেল, দুপুরের খাবার খাইতে একটু দেরি হয়ে গেছে। অফার করতেছেন তো আপনারা, না? অফার করতেছেন নাকি? না, অনলাইনে থাকেন তো। অনলাইনে থাকবেন তাহলে দেখবেন যে, তা না হলে কিন্তু অনলাইনে না থাকলে কিন্তু আপনার ইয়েটা, গিগের র্যাঙ্কটা, ইমপ্রেশনটা কমে যায়, এটা একটা সমস্যা। বুঝি না কিছু, সবাই এত লেট করে, এভাবে করলে কি হবে? মাত্র আর কয়েকটা ক্লাস বাকি। কাজ পাইলে তো আরো বেশি বেশি আসার কথা, কারণ হচ্ছে এখন যে ইম্পর্টেন্ট ক্লাসগুলো হচ্ছে, এগুলো এগুলোই বেশি ইম্পর্টেন্ট। সত্যি কথা, যেটা কেউ যদি ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার বিল্ড আপ করতে চায়, তাহলে এখনকার ক্লাসগুলোই সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি মেসেজ লিখছেন গ্রুপে? কেউই তো দেখলো না। ও গড, হোয়াট শুড আই ডু? দোয়া করবেন আমাদের জন্য। আমার তো আবার কোভিড সাসপেক্ট, বুঝছেন, আমি কালকে আবার টেস্ট করব। সবাই একটু দোয়া করেন, একবার টেস্ট করছিলাম নেগেটিভ, কিন্তু এখন তো পজিটিভ হওয়ার চান্স 80%। না না না, আমার হাজবেন্ডের অফিসে
150 লোকের মতো আক্রান্ত। তো যারা আক্রান্ত ছিল ওদের সাথে আবার উনি কাজ করছে 2 দিন ধরে, এখন ওরা সবাই আক্রান্ত। তো এই জন্য আমরা ভয় পাইতেছি যে ও টেস্ট করে আসছে, অফিস থেকেই টেস্ট করাইছে। এখন আমি আর আমার মেয়ে আমরা দুইজন আবার কালকে টেস্ট করাবো। এইবার চান্স আছে একটা। এর আগে একবার করাইছি, তখন আসলে অতটা ইয়ে ছিল না, আক্রান্ত হওয়ার চান্স কম ছিল, কিন্তু এবার অনেক বেশি, কারণ সবাই আক্রান্ত, ওর আশেপাশের সবাই আক্রান্ত। ও তো আক্রান্ত হওয়ার পসিবিলিটি 99%, এবং সিমটমও আছে। আবার আমারও হালকা সিমটম, এখনো পুরোপুরি না, সেই জন্যই আর কি একটু ভয় লাগতেছে যে কি হয়। এর মধ্যে ক্লাসগুলো শেষ করে নিতে পারলে ভালো হইতো। আচ্ছা, আমরা দেখতে থাকি, পরে ওরা আসলে আসবে, ঠিক আছে? আমরা দেখতে থাকি, আমরা স্টার্ট করে দিই, আর ওয়েট করা যাচ্ছে না। সবাই মানে সবাই কাজ পেয়ে আর ক্লাসে আসতেছে না, এটা খুব খারাপ হয়েছে। আসলে ক্লাসের মাঝামাঝি সময়ে যদি প্রোফাইলটা ক্রিয়েট করাইতাম তাহলে ভালো হইতো, কারণ হচ্ছে শুরুতেই প্রোফাইল ক্রিয়েট করার কারণে কাজ তো পেয়ে গেছে, এটাই তো আমাদের উদ্দেশ্য ছিল, কিন্তু কাজ পেয়ে যদি ক্লাসে না আসে তাহলে তো একদম। আচ্ছা, আমরা কি যেন দেখছিলাম, প্রো ফ্রি হোস্ট, এটা থেকে আমাদের অ্যাকাউন্ট করা দেখছিলাম আমরা। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমি আবার ইয়ে থেকেই দেখাচ্ছি, কারণ হচ্ছে এটা আসলে কোনো কাজই করিনি এখন। আর আমার একটা পেইডও আছে, আমি ওটাও দেখাবো আপনাদেরকে, পেইডের মধ্যে কিছু ইয়ে ছিল দেখাবো। অবশ্য আমি কোনো কাজই করি নাই, একটু সম্পূর্ণ ব্ল্যাঙ্ক আছে এখনো। ও কি যে করতেছে, আমার মাথা আসলে ঠিক নেই।
ঠিক আছে, কিভাবে যাওয়া লাগবে দেখছেন, এভাবে আমরা আসলে লগ ইন করব। ঠিক আছে, ইউজার নেম কোনটা দিছিলাম আসলে মনে আসতেছে না, পাসওয়ার্ডও মনে নেই। Your password you entered for the username. What's going on? আমি এখন পাসওয়ার্ড পাসওয়ার্ডটা কিভাবে জানবো? আচ্ছা, এটা দিয়ে দেখি কি হয়। পাসওয়ার্ড তো ভুলে গেছি, দেখি মোবাইলে ছবি তুলছি কিনা। হ্যাঁ, দ্যাটস রাইট, ইউ আর, থ্যাংক ইউ। আসলে মাথাটা কাজ করতেছে না, পাসওয়ার্ডটাই তো ভুলে গেছি। কি যে করি, আমি যে পাসওয়ার্ড না আসার কথা। হ্যাঁ, আমি তো একই রকম পাসওয়ার্ড ইউজ করি সব সময়, এর বাইরে আমি আসলে ইউজ করি না। মানে আমার কয়েকটা পাসওয়ার্ড ফিক্সড করা আছে, এর বাইরে আমি ইউজ করি না। গড, হায় আল্লাহ, একটু ওয়েট করে দেখি। দেন ভিজিট লগইন, চেক ইউর ইমেল ফর দ্য কনফার্মেশন লিঙ্ক।
চেক তো করতেছি, আসছে না কেন? কিরে ভাই, এখন ইয়েতে পড়লাম। লেটস ওয়েট ফর এ মোমেন্ট। আমার না আজকে একদম ক্লাসে কোনো মনোযোগ নেই। আমার মাথাটাই কাজ করতেছে না আসলে। দেখি আবার আসে কিনা। মেল তো আসার কথা, মেলও আসতেছে না, ব্যাপারটা কি? কিছুই বুঝলাম না। পরে মনে আসবে, দেখি স্প্যামে দেখি তো আসছে কিনা। আমি অলরেডি তিনটা ক্রিয়েট করে ফেলছি, বুঝছেন? এটা হচ্ছে সমস্যা, এবং ওই দুটোতেই প্রবলেম আছে। আগের দুইটাতেই প্রবলেম, এখন আচ্ছা আমি আমার পেইডটা দিয়ে দেখাই, ঠিক আছে? ফ্রিটাতে আসলে আর সময় নষ্ট করে লাভ নেই, মানে একটা পেইড আছে সেটাতে যাই। এটাতেই দেখাই, কারণ এটাতে এখনো কোনো কাজ করি নাই, সো এটাই দেখাই। এই যে এটার পাসওয়ার্ডও কিন্তু আমার মনে থাকে না, এই জন্য দিয়ে ইয়ে করে রাখছি, এটার পাসওয়ার্ডও ভুলে গেছি, আবার দেখতে হবে ভিতর থেকে। আচ্ছা, আমরা যখন আমাদের এই যে ওয়েবসাইটটা প্রথম ক্রিয়েট করেছি, এখানে কি এরকম ছিল, ঠিক না? কিছুই ছিল না, মানে অনেক ইয়েগুলো ছিল, সেগুলো আমরা কোথা থেকে ডিলিট করেছিলাম? এখান থেকে, রাইট? যে এগুলো উঠে, এগুলো সব কিছু উঠাই দিছিলাম। তো আমি আবার কি করেছি, যে এগুলো উঠানোর পর, হ্যাঁ, আমি আবার এই যে এইগুলো আমি আবার এই প্লাগইনগুলো অ্যাড করেছিলাম। তো প্লাগইন কিভাবে অ্যাড করতে হয় এটা আমরা জানি, হ্যাঁ?
প্লাগইন কিভাবে অ্যাড করতে হয় এটা কি জানেন? আপনারা ইয়েতেই এই যে এটা আপনাদের যে ওয়েবসাইটটা আছে সেটা মানে ইয়ে করে নেন, ঠিক আছে, লগইন করে নেন। আর আমারটা যেহেতু পাসওয়ার্ডটা মনে আসতেছে না, প্লাস মেইলও আসতেছে না, আমি আমার পেজটা থেকে দেখাচ্ছি, আপনারা একটু ফ্রিটাতে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো আমরা যখন এটাতে ইয়ে করব, এই যে এখানে গিয়ে আমাদের কিন্তু প্লাগইনটাকে অ্যাড করতে হয়, ঠিক না? প্লাগইনসে যাব, প্লাগইনস থেকে অ্যাড নিউতে ক্লিক করি আমরা। অ্যাড নিউতে ক্লিক করে এখানে গিয়ে কিন্তু আমরা যে কোনো একটা প্লাগইনের নাম আমরা সার্চ করি, যে যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা এই যে সার্চ বারে লিখলেই কিন্তু এখানে চলে আসবে। এবং আসার পর আপনারা দেখবেন যে এখানে কয়টা রিভিউ আছে, যেগুলো রিভিউ অনেক বেশি এবং ভালো রিভিউ আছে, তার মানে এই প্লাগইনগুলোই ভালো, ঠিক আছে? তখন এগুলো আপনারা ইনস্টল করে নেবেন। আর প্লাগইন ইনস্টল করলেই কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যায় না, ঠিক আছে? এটাকে আবার অ্যাক্টিভ করতে হয়, আর যদি আমরা অ্যাক্টিভ না করি তাহলে কিন্তু আমরা কোনো কাজ করতে পারবো না, ঠিক আছে? এই প্লাগইনটা তখন কোনো কাজ করবে না, বুঝে গেছে? তো অ্যাক্টিভ কিভাবে করব এটা একদমই সিম্পল। আমরা যখন ইনস্টল করব, ইনস্টল করার পর একটা এখানে অ্যাক্টিভ একটা লেখা থাকবে, ঠিক আছে? আপনারা একটা করে দেখেন, ইনস্টল করার পর এখানে অ্যাক্টিভ লেখা থাকবে, ওটাতেও অ্যাক্টিভ করা যায়। প্লাস হচ্ছে এখানে গিয়ে আমি আমার যে প্লাগইনগুলো আছে সেখান থেকে ইনস্টলড প্লাগইন, হ্যাঁ, এই যে এখানে দিলেও হবে, এখানে ক্লিক করলেও হবে, প্লাগইনসে ক্লিক করার পর এখানে চলে আসছে, এই যে এখানে অ্যাক্টিভেট লেখা থাকবে আপনাদের। তো আপনারা অ্যাক্টিভেটে ক্লিক করলে ওই প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে? আর আমি যে অ্যাস্টা প্রো, এটা কিন্তু আমার একটা পেইড থিম, এটা কিন্তু ফ্রি থিম না, ঠিক আছে? আমার এই থিমটা পেইড থিম আমি নিয়েছি, আপনাদের এখানে আপনারা ফ্রি থিম নিয়ে কাজ করবেন, ঠিক আছে? আর পেইডও আপনারা ইউজ করতে পারবেন, কিন্তু শুরুতে আমরা যেহেতু আপনারা যেহেতু নতুন, আপনারা প্র্যাকটিসের জন্য হলে ফ্রি দিয়েই প্র্যাকটিস করুন শুরুতে। তারপরে যখন আস্তে আস্তে শিখে যাবেন, তখন যদি মনে হয় যে না এখন আমার নিজের একটা ওয়েবসাইটের প্রয়োজন আছে, তখন আপনারা পেইডটাকে নিতে পারবেন। কিন্তু এর আগে আপনাকে মানে আপনার ফ্রি দিয়ে করেন। তো আমরা থিম কিভাবে ইয়ে করতে পারি দেখেন, আমি একটা দেখাই। যে ধরেন যে আমার একটা কি বলো, আচ্ছা আমি এখানে আসছি, এখন দেখেন আমি এটা কি করেছি, ইনস্টল করেছি থিমটা, ঠিক আছে? আমরা যদি ধরেন যে এখানে তো কোনো থিম থাকবে না আপনাদের শুরুতেই, তখন আপনারা এই যে অ্যাড নিউতে ক্লিক করবেন, ঠিক আছে? যে আপনি একটা পেড থিম নিলেন, ওইটা আপনার কম্পিউটারে আছে, তো সেটাকে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে আনবো, তাই না? সেটা আনার জন্য আমাদের কি করতে হয়েছে, অ্যাপিয়ারেন্স থেকে থিমে গিয়েছিলাম, থিমে যাওয়ার পর অ্যাড নিউতে ক্লিক করেছি। করার পরে যেখানে আপলোড থিম একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে আপনার এই যে ডিভাইস থেকে চুজ ফাইল করলে, এটাতে ক্লিক করলে আবার আপনার ডিভাইস থেকে আপনাকে থিমটা এটাতে আপলোড করতে বলবে, ঠিক আছে? আপলোড করার পর আপনার এখানে ইনস্টল করতে হবে, ইনস্টল করলে এটা ইয়ে হয়ে যাবে, আপনার এই থিমটা এক ইয়ে হয়ে যাবে, মানে আপনার ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে, বুঝে গেছে? তারপরে যে এখানে আমরা যে ডব্লিউপি ফর্ম যেটা নিয়েছিলাম, এগুলো আমাদের আস্তে আস্তে কাজে লাগবে। তো শুরুতে আমাদের কি দরকার, আমাদের আসলে যে প্লাগইনসগুলো সম্পর্কে একটু জেনে নিই আমরা, যে কোন প্লাগইনসটা কেন। তারপরে এটা হচ্ছে কি, ডব্লিউপি ফর্মস হচ্ছে আমাদের ওই যে কন্ট্যাক্ট ফর্ম থাকে, একটা ওয়েবসাইটের মধ্যে কন্ট্যাক্ট ফর্ম থাকে, ওই কন্ট্যাক্ট ফর্মটা ক্রিয়েট করার জন্য, ইজিলি ক্রিয়েট করার জন্য এই ডব্লিউপি ফর্মস একটা খুব ইজি অ্যান্ড হ্যান্ডি একটা প্লাগইনস। এটার মাধ্যমে আমরা খুব ইজিলি কিন্তু কন্ট্যাক্ট ফর্ম ইউজ মানে ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? আর এটা আমাদের অতটা কাজে লাগে না, ঠিক আছে? মেইনলি আমরা কি অ্যাড এলিমেন্টর দিয়ে আমাদের আসলে কাস্টমাইজ করি, আমাদের যে ওয়েবসাইট আছে সেটাকে আমরা এলিমেন্টর দিয়ে কাস্টমাইজ করি, ঠিক আছে? আর এগুলো তো ওই দিন বলেছিলাম যে ড্যাশবোর্ড কি, যেমন ধরেন যে আমরা যখন ফাইবারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তখন কিন্তু আমাদের একটা ড্যাশবোর্ড এসেছিল, ঠিক না? ড্যাশবোর্ডের মধ্যে আমাদের সব কিছু থাকে, যে অ্যাক্টিভ অর্ডার কয়টা, প্লাস হচ্ছে কি
প্রত্যেকটা জিনিস, মেসেজ, সবকিছু আমরা দেখতে পাই। এইরকম এখানেও ঠিক সেম, দেখেন যে ড্যাশবোর্ডের মধ্যে এগুলো সব কিছুই আছে, যেগুলো আমি প্লাগ ইনগুলো অ্যাড করেছিলাম এগুলো সবগুলোই এখানে আছে, ঠিক না? আপনারা কি এই প্লাগ ইনগুলো অ্যাড করেছিলেন? এলিমেন্টর, এলিমেন্টর, তারপর হচ্ছে WP ফর্মস, এই দুটা করেছেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা যদি ধরেন যে সোশ্যাল মিডিয়ার ইয়েগুলো আমাদের ওয়েবসাইটে চাই, সেক্ষেত্রে কিন্তু ওই প্লাগ ইনগুলো আমাদেরকে অ্যাড করে নিতে হবে, ঠিক আছে? এই প্লাগ ইনসে যাব, এখানে গিয়ে সার্চ করলেই চলে আসবে, কেউ যদি অ্যাড করতে চান অ্যাড করতে পারবে, ঠিক আছে? আর একটা জিনিস, এই যে অটো অপটিমাইজ একটা ইয়ে আছে, যেটা যে যে ক্যাশগুলো জমা হয় সেগুলোকে ডিলিট করে দেয়, ঠিক আছে? এটা অপটিমাইজ করে দেয়, সো আপনারা এটাও অ্যাড করে নেন, অটো অপটিমাইজ, অট অপটিমাইজ, ঠিক আছে? এটা একটু অ্যাড করে নিয়েন। তারপরে কি হোমের মধ্যে আর কি থাকে, আমরা ওইদিন বলেছিলাম যে আমরা যখন হোমে যাই তখন মানে হোমের মধ্যে থাকে যে ধরেন একটা একটা হেডিংস থাকে, ওটাকে হিরো হেডিংস বলে, ঠিক আছে? হিরো হেডিংস বলে, আমরা যখন শুরুতেই আমাদের ওয়েবসাইটে যাই তখন আমরা এই হেডিংসটা দেখি, বিভিন্ন ওয়েবসাইটে আমরা দেখি, আর অ্যাফিলিয়েট যে সাইটগুলো আছে সেগুলোতেও দেখা যায়। একটা হিরো হেডিংস থাকে, তারপর হচ্ছে একটা ইয়ে থাকে, সাইডে একটা লোগোর মত, লোগো দেওয়ার জন্য একটা অপশন থাকে, কিন্তু ওটাকে আমরা ফেভিকন বলা হয়, ঠিক আছে? ফেভিকন বলা হয় যেখানে একটা আইকন থাকে অথবা একটা লোগো থাকে। তারপরে আচ্ছা, হোমে গিয়ে আমরা দেখি ডিজিপি সাইট, এখানেও আমার কোনো কিছুই নাই এখনো, বিকজ আমি কোনো কিছু এখনো লিখি নাই, লিখবো আস্তে আস্তে। তো এইখানে যে এই মাই ব্লগের জায়গাটাতে আমাদের ফেভিকনটা থাকবে বা হচ্ছে লোগোটা থাকবে, আর এগুলো হচ্ছে কি বিভিন্ন ক্যাটাগরি, আমার ওয়েবসাইটের বিভিন্ন ক্যাটাগরি, আমরা যত ক্যাটাগরি দিব, ধরেন যে আমি হচ্ছে আমার সাইটের মধ্যে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখি, আমার আমার যে সাইটটা আছে সেটা হচ্ছে একটা অ্যাডসেন্সের সাইট, তো ওখানে আমি ব্লগ সাইট একটা, তো ব্লগ সাইটে আমি বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং এর ইয়ে নিয়ে লিখি। তো ডিজিটাল মার্কেটিং এর তো অনেকগুলো শাখা আছে, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, তারপর হচ্ছে কি যে ডিসপ্লে মার্কেটিং আছে, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং সরি, গুগল অ্যাডসেন্স আছে, হ্যাঁ, তারপরে আরো আছে যেমন এসইও আছে, এসইওর মধ্যে আরো অনেকগুলো ক্যাটাগরি আছে যে অন পেজ, অফ পেজ, কিওয়ার্ড রিসার্চ, ঠিক না? এগুলো আমরা সব কিছুই জেনেছি যে এগুলো এসইওর মধ্যে আসলে কি কি জিনিস থাকে, তো প্রত্যেকটা জিনিস নিয়ে আমি লিখি। তো আমার ওই ওয়েবসাইটটাকে আমি আসলে কিভাবে সাজাবো, এখানে আমার একটা লোগো থাকবে, তারপর হচ্ছে কি এখানে থাকবে হচ্ছে ক্যাটাগরিগুলো, যেমন ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটার যদি একটা ক্যাটাগরি রাখি, হ্যাঁ, এটার মধ্যে তখন কি হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কি কি আছে, ফেসবুক, ইউটিউব, টুইটার, পিন্টারেস্ট, এগুলো সবগুলোই কিন্তু সোশ্যাল মিডিয়ার অংশ, লিঙ্কডইন। তো আমরা যখন সোশ্যাল মিডিয়া নিয়ে লিখব তখন হেডিংটা, এই যে এখানে যে ইয়েটা থাকবে, ক্যাটাগরির নামটা থাকবে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা SMM সংক্ষেপে, আর ওইটার মধ্যে বিভিন্ন ক্যাটাগরি থাকবে, ঠিক না? যে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, তারপরে লিঙ্কডইন মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, এভাবে করে বিভিন্ন ক্যাটাগরি থাকবে। আমরা একটা ওয়েবসাইট দেখলে আসলে আরো ভালো বুঝতে পারবো। আচ্ছা ধরুন যে এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে? এখন দেখেন যে এই ওয়েবসাইটের মধ্যে এটা হচ্ছে কি একটা ব্যানার, ওয়েবসাইটের একটা ব্যানার থাকে আমরা জানি, তাই না? তারপর এই যে হেডিংটা, এই যে হেডিংটা আছে এই হেডিংটাকেই বলা হয় হিরো হেডিংস, ঠিক আছে? তারপরে এইখানে দেখেন এই যে ওর ওয়েবসাইটের ফেভিকন, এটা ঠিক আছে,
একটা ওর লোগো ইউজ করেছে, এটা হচ্ছে ওর ওয়েবসাইটের ফেভিকন। আর এখানে দেখেন যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, যে বেস্ট কায়াকস এটা একটা ক্যাটাগরি, এটার মধ্যে আবার বিভিন্ন ইয়ে আছে, যে কায়াক ফর বিগিনার্স, বেস্ট কিডস কায়াক, ফিশিং কায়াক ফর বিগ গাইস, বেটস, এই যে দেখেন মোটর অ্যান্ড পেডেল ড্রাইভ ফিশিং কায়াক, এভাবে করে অনেকগুলো, একটা ক্যাটাগরির মধ্যে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, ঠিক না? মানে হচ্ছে এই প্রত্যেকটা জিনিস এই একটা ক্যাটাগরির অংশ। তো আবার এখানে দেখেন রিভিউস, বিভিন্ন ধরনের রিভিউ আছে, যেমন ওল্ড টাউন ওয়েব 10 এঞ্জেলার, আচ্ছা ইনটেক্স চ্যালেঞ্জার, K1 কায়াক, এভাবে করে ও একটা ক্যাটাগরির বিভিন্ন ধরনের সাব ক্যাটাগরি দিয়ে, এগুলোর মধ্যে আবার বিভিন্ন ধরনের ব্লগ আছে, ও অ্যামাজন অ্যাফিলিয়েট করে। এটা দেখলেই কিন্তু বোঝা যায় যে অ্যাজ অ্যান অ্যামাজন অ্যাসোসিয়েট আই আর্ন ফ্রম কোয়ালিফাইং পারচেস, ঠিক আছে? যারা অ্যামাজন অ্যাফিলিয়েট করে বা করবে তাদের ওয়েবসাইটে এই কথাটা এখন থাকতে হবে, বাধ্যতামূলক করে দিয়েছে অ্যামাজন, আগে এটা ছিল না কিন্তু এখন এটা থাকতেই হবে, মাস্ট, ঠিক আছে? তো এই যে দেখেন ওর এই যে ওয়েবসাইটের মধ্যে আবার অ্যাডও আছে, দেখেন এটা কাটি, এই যে গুগল থেকে অ্যাডটা দিচ্ছে, ঠিক না? গুগল অ্যাডসেন্স আছে এটাতে, অ্যাডসেন্সও আছে, আবার অ্যামাজনের অ্যাসোসিয়েটও সে, ঠিক আছে? তাহলে সে দুই ধরনের আর্নিং কিন্তু তার হচ্ছে, একটা হচ্ছে এই অ্যাডের মাধ্যমে গুগল অ্যাডসেন্স থেকে, আর একটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েটের মাধ্যমে, দুইভাবেই কিন্তু তার আর্নিংটা হচ্ছে, ঠিক না? এই যে আমি অ্যাডটাতে ক্লিক করে কেটে দিলাম, ক্লোজ করে দিলাম, এটা কিন্তু একটা ক্লিক হিসেবে কাউন্ট হবে, বুঝে গেছে? তারপরে দেখেন এই যে এখানে যখন আমরা একটা এরকম সাইট তৈরি করি, হ্যাঁ অ্যামাজন অ্যাফিলিয়েটের একটা সাইট অথবা ব্লগ সাইট তৈরি করি, তখন কিন্তু আমাদের কি কি থাকতে হয়, এই যে এরকম ক্যাটাগরি থাকবে, ফেভিকন থাকবে, একটা হেডিং থাকবে, হ্যাঁ তারপরে একটা ইয়ে থাকবে, এই যে থিম ইয়ে থাকবে, অবশ্যই একটা থিম থাকবে, যে কোনো একটা থিম, এটা পেড হোক বা ফ্রি হোক, একটা থিম থাকবে, এবং থিমের মধ্যেই আমরা এগুলো সাজিয়ে রাখবো আস্তে আস্তে করে। তারপরে এখানে একটা ব্যানার থাকবে, তারপরে আমাদের লিখা থাকবে, ঠিক না? তো এই যে লিখাগুলো আছে এগুলো কিন্তু কি, দেখেন যে ওরা কিন্তু অ্যামাজনের অ্যাফিলিয়েট করে কিন্তু ওরা সরাসরি শুধু প্রোডাক্টটাকে দিয়ে দেয় নাই, কিন্তু প্রোডাক্টের আগে সে কিছু লিখা এখানে রাখছে, যে এটা পড়ে সে বুঝতে পারবে আসলে এটা কি সম্পর্কে, এবং যে ও যদি কায়াক সম্পর্কেই ওয়েবসাইটটাকে তৈরি করে থাকে তাহলে এটার রিলেটেড যে ইয়েগুলো আছে এগুলো কিন্তু সে লিখে দিছে, যে আসলে দেখেন যে ওয়েলকাম টু কায়াক্স পয়েন্ট, দিস ইজ নট এ ওয়েবসাইট হুইচ ওনলি টকস অ্যাবাউট সেলস প্রোডাক্টস অ্যান্ড পাবলিশার্স আর্টিকেলস ফুল অফ অ্যাফিলিয়েট লিঙ্কস, উই কেয়ার ইচ অফ আওয়ার ভিজিটার্স অ্যান্ড এভরি ডে উই আর পাবলিশিং রিসোর্স দ্যাট হেল্প ইউ কায়াকিং বেটার অ্যান্ড মেকিং এ পজিটিভ ফুটপ্রিন্ট। মানে হচ্ছে কি, ও কিন্তু উদ্দেশ্য একটাই, যে অ্যামাজন অ্যাফিলিয়েটের কারণে কিন্তু এটা করছে, কিন্তু এখানে কি লিখছে কি, যে সে অ্যাফিলিয়েটের জন্য করে নাই, নট অনলি ফর মানে সেলস বাট অলসো ফর মেকিং পজিটিভ ফুটপ্রিন্ট ইন কায়াক লাভার্স কমিউনিটি, ঠিক আছে? এভাবে করে সে কি একটা মানে অ্যাটেনশন গ্র্যাব করার জন্য, ধরেন যে আপনি কায়াকের প্রতি আপনি ইন্টারেস্টেড, তো আপনি যখন সার্চ করবেন এই ওয়েবসাইটটাকে দেখবেন, তখন আপনি কি করলেন যে এই লেখাটা পড়ে এটা কিন্তু একটা অ্যাট্রাকটিভ একটা লেখা, যেটা আপনাকে অ্যাট্রাক্ট করলো, যে আসলে তো যে সে প্রোডাক্ট, শুধুমাত্র প্রোডাক্ট সেল করছে না, সে আমাদেরকে আরো অন্যান্য বিষয় সম্পর্কে নলেজ গ্যাদার করতে হেল্প করবে, তখন কিন্তু এই লেখাটা পড়ে আমার কিন্তু আকাঙ্ক্ষাটা বেড়ে গেছে, যে আসলে দেখি তো ও আসলে আর কি কি করে, ঠিক না? তখন আমরা কি নিচের দিকে যাব, এভাবে করে যত আমরা দেখবো, হ্যাঁ তখন যদি ধরেন যে আমার একটা প্রোডাক্ট মানে পছন্দ হয়ে গেল, এটা তো ধরেন আমার এটাতে ইন্টারেস্টেড, আমি অতটা ইন্টারেস্টেড না, কিন্তু যারা ইন্টারেস্টেড তাদের কাছে কিন্তু এটা খুব ভালো লাগবে এই সাইটটা, তখন সে এই প্রত্যেকটা জিনিস পড়ে দেখবে। দেখেন আমি একটা দেখি যে ভাইবার কায়াক রিভিউ, শুড ইউ ইনভেস্ট ইন ওয়ান, হ্যাঁ ভাইবার কায়াক রিভিউ। এখন আমরা দেখি যে এটাতে আসলে কি লিখা আছে, যে প্রস
মানে এটার সুবিধা অসুবিধা এগুলো সবকিছু লেখা আছে, ঠিক না? এবং এই যে দেখেন গুগলের অ্যাড আছে, এগুলো সব কিন্তু আমাদের দেশে এটা দেখাচ্ছে আমাদের দেশীয় অ্যাড, কিন্তু এটা গুগল থেকে আসছে, কিন্তু এই অ্যাডটা গুগলে দেওয়া হয়েছে, দেখেন এই যে অ্যাডস বাই গুগল, কেটে দিই, ঠিক আছে? এই যে দেখেন ও কিন্তু ফুল লিখে দিছে যে ভাইপার কায়াকটা আসলে কি, এটা আমরা তো জানি না, তো যারা জানে না তারা এটা ইন্টারেস্ট নিয়ে পড়বে, যাদের কায়াকিং নিয়ে ইন্টারেস্ট আছে তারা খুব ভালোভাবে পড়বে এটা আসলে কি লিখছে, লিখে তারপর যদি কিছু লিখতে, এই যে দেখেন এখানে আবার অ্যাঙ্কর টেক্সট করে রাখছে, এটা ওপেন করি, লিঙ্কটা কোথায় নিয়ে যায় আমরা একটু দেখি। আচ্ছা, ও এটা ইন্টারনাল লিঙ্কিং করছে, ঠিক না? যে ওর পেজেরই অন্য আরেকটা পেজে চলে গেছে, ওর ওয়েবসাইটের অন্য আরেকটা পেজে নিয়ে গেছে, ঠিক না? এভাবে করে ইন্টারনাল লিঙ্কিং করছে কিন্তু। তারপরে কি করছে, যে কিভাবে লেখাগুলো লিখছে, যে প্রস এন্ড ক্রস, এটার মধ্যে যে মানে সুবিধা এবং অসুবিধাগুলো আছে সেগুলো সে সুন্দরভাবে লিখে দিছে। তো কেউ যদি এই ভাইপার কায়াক্স নিয়ে যদি কারো ইন্টারেস্ট থাকে, সে কিন্তু এই লেখাটা পড়লে একটা ধারণা কিন্তু পেয়ে যাবে, ঠিক না? এভাবে করে যে লিভ এ কমেন্ট, দেখছেন ওর ওয়েবসাইটে ও কিভাবে সাজাইছে, এভাবে করে কিন্তু আমাদেরকেও সাজাতে হবে। আমরা আসছিলাম কি জন্য, যে ক্যাটাগরি গুলো দেখার জন্য, যে একটা ওয়েবসাইটে কি কি থাকে, এই যে ক্যাটাগরি থাকে বিভিন্ন রকমের ক্যাটাগরি থাকে, এটার সাব ক্যাটাগরি, এভাবে করে প্রত্যেকটা জিনিস থাকে। আবার আমরা যখন যদি অ্যামাজন অ্যাফিলিয়েট করি, সেক্ষেত্রে আমাদের এখান থেকে আমরা যদি মানে কেউ পছন্দ করে, প্রোডাক্ট পছন্দ করে, সে কিন্তু এটা করতে পারবে, মানে কিনতে পারবে এখান থেকে। এই হচ্ছে এটার মূল উদ্দেশ্য। তো আমাদের ক্ষেত্রে আমরা ঠিক সেমটাই করবো, ডেশবোর্ডে যে তো এগুলো হচ্ছে উইজেট, আমরা বলছিলাম যে এই পাশে যেগুলো ছিল সেগুলো হচ্ছে উইজেট আমরা জানি। তারপরে এই যে দেখেন পোস্ট, পোস্টের মধ্যে আমরা এই যে একটু আগে ওর ওয়েবসাইটে আমরা দেখেছিলাম যে এই যে লেখাগুলো এগুলো কিন্তু সে কি করেছে, পোস্ট করেছিল, ঠিক না? এবং এটাকে দেখেন এই যে পোস্ট আপডেটেড অন অক্টোবর 6, 2020, মানে 2020 সালের অক্টোবরে সে আবার এটাকে আপডেট করছিল, ঠিক আছে? এই যে এই এইভাবে আমাদেরকে পোস্ট করতে হবে, এবং আমি চেষ্টা করব 1000 ওয়ার্ডের বেশি যাতে আমাদের লেখা থাকে, ঠিক আছে? যত বেশি লেখা থাকবে ততই ভালো। এবং এটা কি একটা ধরেন যে অবশ্যই অন্যদের, আমাদের যে কম্পিটিটর আছে ওদের থেকে আমাকে ভালো লিখতে হবে, যে ছবিগুলো ইউজ করব সেগুলো ভালো হতে হবে, ঠিক আছে? যাতে আমার অডিয়েন্সের অ্যাটেনশন আমি গ্র্যাব করতে পারি। ক্লাসে আছেন আপনারা? কোনো প্রশ্ন থাকলে বলবেন। আচ্ছা, এই যে এখানে কিন্তু আমরা এই যে অ্যাড নিউতে ক্লিক করলে আমরা কিন্তু নতুন ভাবে ইয়ে করতে পারবো, পোস্ট করতে পারবো, ঠিক আছে? আমরা ধরেন যে আমি ওয়েবসাইটে পোস্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার কি করতে হবে, অ্যাড নিউতে ক্লিক করে তারপরে এখানে এসে পোস্টটা করতে হবে, ঠিক আছে? অ্যাড নিউতে ক্লিক করলে চলে আসবে এখানে। তারপরে এই যে এখানে আরেকটা জিনিস, আমরা ক্যাটাগরি কিভাবে অ্যাড করব, এই যে এখানে দেখেন ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিতে ক্লিক করি, এই যে এখানে গিয়ে আপনি আপনার যদি কোনো ক্যাটাগরি অ্যাড করতে চান সেটা আপনি করতে পারবেন, ঠিক আছে? এবং এটা কিন্তু যে একটা করলেই হলে এমন কিন্তু করা যাবে না, অবশ্যই এটাকে চিন্তা করতে হবে। ও যে ক্যাটাগরিগুলো এখানে দিছে দেখেন, এগুলো কিন্তু ও অনেক চিন্তা ভাবনা করে, অনেক রিসার্চ করে তারপরে কিন্তু এই ক্যাটাগরিগুলো দিছে, ঠিক আছে? তো আমরা যখন দিব আমাদেরকে এভাবে মানে হুট করে তো আর দেওয়া যাবে না, অনেক চিন্তা ভাবনা করে তারপর দেয়া লাগবে। এখানে এসে আমরা ক্যাটাগরি অ্যাড করতে পারবো, ঠিক আছে?
তারপর কি মিডিয়া, আমরা ওই দিনও দেখেছিলাম, আবারও আজকে একটু দেখি, যে মিডিয়া হচ্ছে যে আমাদের যদি কোনো ইমেজ অ্যাড করতে চাই, আমাদের ওয়েবসাইটে যদি ইমেজ অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে মিডিয়াতে এসে তারপরে অ্যাড করব, যে অ্যাড নিউতে ক্লিক করলে তখন আমাদের অপশন আসবে, অ্যাড করার অপশন আসবে, ঠিক আছে? তারপর পেজ, এই যে পেজ থাকবে আমাদের ওয়েবসাইটে, কতগুলো পেজ থাকবে ঠিক না? এই যে দেখেন এই ক্যাটাগরির মধ্যে যেগুলো আছে এগুলো কিন্তু এক একটা কি পেজ, বুঝে গেছে? এগুলো একটা পেজ আমার, এই পেজের আন্ডারে অন্যান্য যে সাব ক্যাটাগরিগুলো আছে ওগুলো থেকে আমি কি ওগুলো আমার জন্য আমার পেজ, তো বিভিন্ন ধরনের পেজ আমরা চাইলে অ্যাড করতে পারবো এখানে। এই যে অ্যাড নিউতে ক্লিক করব, তারপরে অ্যাড হয়ে যাবে, অ্যাড করবো আমরা, বুঝে গেছে? আর কমেন্টের বিষয়টাও হচ্ছে কি, যে আমাদের ওয়েবসাইটে অনেক সময় কমেন্ট দেওয়ার অপশন থাকে, বিভিন্ন ওয়েবসাইটে আমরা দেখি যে কমেন্ট দেওয়ার অপশন থাকে, এমনকি অ্যামাজনে গিয়েও আমরা ওই দিন দেখেছিলাম যে নিচের দিকে কমেন্ট দেওয়ার অপশন থাকে, এই যে লিভ কমেন্ট। আর এলিমেন্টর হচ্ছে, এলিমেন্টরের মাধ্যমে আমরা আসলে কিভাবে আমাদের ওয়েবসাইটটাকে সাজাতে পারি সেটা করতে পারবো খুব ইজিলি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ এর মাধ্যমে এলিমেন্টরের সাহায্যে করা যায়। বলেন হ্যাঁ, এগুলো তো আমি করবোই, এগুলো আমি করবো করবো করবো, এখন শুধু দেখাচ্ছি যে এগুলো আসলে কোনটা কি কাজ করে সেটা দেখাচ্ছি। হ্যাঁ, আমি তো সেটা করবোই, সেটা আমি করব, এখন আমি জাস্ট দেখাচ্ছি যে কোনটার কি কাজ, এগুলোই দেখাই। আচ্ছা, সেজন্য আমাদের আসলে এই যে লাগবে, এটা আমার আসলে পেইড ওয়েবসাইট, তো মানে আমি এটা কিনেছি, এটার মধ্যে আসলে আমি করতে চাইনি, ফ্রিটাতে করতে চাইছিলাম, ফ্রিটাতে একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে? ফ্রিটাতে করলে আমার জন্য আসলে ইয়ে হতো, কারণ এটা এটা তো হ্যাঁ হ্যাঁ, এটা আমি দেখাবো, এটা আমার তো ইয়েতেই আছে যে আমি দেখাবো, ঠিক আছে? আমি তো আপনাদেরকে ওইভাবেই দেখাইতে চাইছিলাম যে অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট কিন্তু সবাই আগ্রহী না, যার কারণে আমি নর্মালি হ্যাঁ, এটা আমি দেখাবো। তো অনলাইনে যদি আমরা ফেভিকন, এই যে এখানে যে ফেভিকনটা ইউজ করছে, অনলাইনে কিন্তু এরকম ফেভিকন তৈরি করা যায়, তো আমরা একটা দেখি যে ফেভিকন লিখলেই চলে আসবে। যে ফেভিকন ডট আইও, এটা কিন্তু খুব ভালো, এটা থেকে আপনি এই যে ইমেজের তৈরি করতে পারবেন, টেক্সটের তৈরি করতে পারবেন, ইমোজিও তৈরি করা যায়, বাট ওইটা তো আমাদের কোনোভাবে প্রফেশনাল না, সো কেউ যদি চান যে
ইমেজ করতে চান সেক্ষেত্রে এটাও করতে পারবেন, যেখানে আছে অনেক রকমের। না, ফ্রিতে করা যায়, অনেকগুলোই করা যায়। আগে তো ফ্রি ছিল, এখন এটা আবার ইয়ে করছে কিনা সেটা আসলে আমি বলতে পারতেছি না। ড্রাগন ড্রপিং বাই হিয়ার, ক্লিক হিয়ার টু আপলোড। ঠিক আছে, আমি একটা ইয়ে করি ক্যানভা থেকে। আচ্ছা, আমি ইমেজেরটা না করে ইয়েটা করি, টেক্সটেরটা করি, সেটাই ভালো। আচ্ছা, এখানে টেক্সট দিলে যে টেক্সট আসলে কিরকম এই এখানে দেখাচ্ছে, এই যে প্রিভিউতে দেখাচ্ছে যে আমি একটা টেক্সট দেওয়ার পর সেটা আসলে কেমন দেখা যাবে। এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনারা চাইলে ইউজ করতে পারবেন। ফন্ট সাইজ, ব্যাকগ্রাউন্ড রাউন্ডেড স্কোয়ার, যেটা আপনি চান সেটাই আপনি করতে পারবেন। ওয়েবসাইটের জন্য 16x16, ও এটা তো কিছুই আসে না, 16x16 লাগে। ঠিক আছে, ওয়েবসাইটের জন্য আমি খুঁজতেছি নর্মাল একটা খুঁজতেছি। আচ্ছা, আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন।
ঠিক আছে, এখন একটা দিচ্ছি, ইন্টারনেট ইউজ করি না। সিক্সটিন ইন্টু সিক্সটিন এটাই হচ্ছে ওয়েবসাইটের স্ট্যান্ডার্ড। অথবা আপনারা চাইলে এই যে ক্যানভা থেকে কিন্তু রিসাইজ করে নিতে পারবেন। হ্যাঁ, কাস্টমাইজ সাইজ করে। ও মাই গড, এখানে তো এটা দেয়াই যাবে না। পিক্সেল ইট মাস্ট বি স্কোয়ার হ্যাভিং এ হাইট অ্যান্ড উইথ অ্যাট লিস্ট 512 পিক্সেল। আচ্ছা, ওটা তাহলে পিক্সেল ছিল না। ঠিক আছে, আমরা একটা এমনি তৈরি করি, এখন পরবর্তীতে এটা চেঞ্জ করে নিব। এখানে ইয়েটা আমার ভালো লাগতেছে না। কোনটা যে ইউজ করবো বুঝতেছি না, একটা ইউজ করলেই।
আসলে মন মানসিকতাই নষ্ট আমার পুরোপুরি ক্লাসের। আমার একটাও পছন্দ হইতেছে না, পরে এটা চেঞ্জ তো করবোই, এটা তো আর রাখবো না। লেখাই থাক, আমরা যখন ধরেন যে আমরা কাস্টমাইজ করতে গেলে এখানে কিন্তু এই যে কাস্টমাইজের অপশন আসবে, যে দেখেন আমরা সাইটে যাই, যে এখানে একটা কাস্টমাইজের অপশন আছে, এভাবেও করা যাবে। আরেকটা হচ্ছে যে এলিমেন্টরের সাহায্যেও করা যাবে, তো এলিমেন্টরটাকে তখন অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, এই যে সাইটের এখান থেকেও কাস্টমাইজেশন করা যায়। এলিমেন্টটা অ্যাক্টিভ করা নাই বোধ হচ্ছে, অ্যাক্টিভ করাই তো, তাহলে এটা দেখাচ্ছে না কেন? বুঝছি, পোস্ট ছাড়া এটা আসলে ইয়ে করতেছে না, তাহলে আমি একটা ইয়ে করি, পোস্ট নিয়ে আসি। ধরেন যে আমি একটা পোস্ট করবো এখন, ঠিক আছে দিয়ে দিলাম। এখানে কি ভুল দেখাচ্ছে কেন? আচ্ছা যাক, ভুল হইলে আমার সমস্যা নাই। এভাবে করে দেওয়ার পর এই যে দেখেন, পোস্ট করার পর কি করলাম, এখন এই যে পাবলিশ করে দিলেই হবে। ঠিক আছে, পোস্ট পাবলিশড।
তো করার পর কি এখন আমি আসলে বিয়ে করতে পারবো? কি এলিমেন্ট ওটা কাজ করতেছে না কেন? আচ্ছা এই যে দেখেন, এখানে একটা জিনিস দেখেন যে এখানে প্রত্যেকটাতে কিন্তু এডিটের অপশন আছে, ঠিক না? এই যে এডিটের চিহ্ন আছে, এখান থেকে কিন্তু আমরা চাইলে এডিট করতে পারবো, বুঝে গেছে? আর আমি তো এলিমেন্টরটা খুঁজতেছি, এখানে এলিমেন্টরটা থাকার কথা। থাকার তো কথা, এখন হইতেছে এই যে দেখেন, এখন আপনি এখান থেকে কিন্তু এই যে এটা এলিমেন্টরটা এখন আসছে, হ্যাঁ, এটা দিয়ে আমরা এই যে যা ইচ্ছা তাই কিন্তু করা যাবে। এই যে হেডিং, টেক্সট হেডিং করা যাবে, ইমেজ অ্যাড করা যাবে, টেক্সট এডিটর, সব ধরনের, এই যে বাটন অ্যাড করতে পারবেন, সব ধরনের ইয়ে কিন্তু এটাতে আছে, ঠিক আছে? যেমন ধরেন যে এখান থেকে আমাদের আগে যেভাবে ইয়ে নিতে হবে, ঠিক আছে, যে এখানে আমি একটা ধরেন যে আমি যদি এখানে একটা যে আমার ইয়ে দিতে চাইতাম, যে আমার ইয়ে যদি থাকতো কি যেন বলো, ব্যাকগ্রাউন্ডে যে ইয়ে থাকে, ব্যানার, সরি, ব্যানার যদি থাকতো, এই যে দেখেন এখানে কিন্তু একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নের মধ্যে নিয়ে আমাদের কিন্তু সেকশন অ্যাড করতে হয়, ঠিক আছে? সেকশন অ্যাড করে তারপরে আমরা একটা জিনিস অ্যাড করতে পারি। তো এখানে এই যে অ্যাড, এখানে দেখেন আর একটা প্লাস চিহ্ন দিলাম, এই যে এখানে একটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এখানে কাটি চলে যাবে। এখানে দেখি মিড রাইট ক্লিক করব, বিভিন্ন ধরনের ইয়ে আছে দেখেন, স্টাইল, লেআউট, বিভিন্ন ধরনের ইয়ে আছে, আপনি কোনটা চান সেটা আপনি দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড টাইপ আছে, ক্লাসিক দিতে চান না গ্রেডিয়েন্ট দিতে চান, সব ধরনের ইয়ে আছে। আমি একটা জিনিস খুঁজতেছি, সেটা কোথায় গেল? এটা অ্যাড করার অপশন কোথায় গেল? হ্যাঁ এখন আসছে, এখন আসছে, এই যে আমি এই যে দেখেন এখন আসছে, যে আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান, যে আমি আমার ব্যানার দিতে চান, সরি, এই যে দেখেন ব্যানার দিতে চাইলে কি করলাম, আমি অনেকদিন ধরে করি না যে ভুলে গেছি সব কিছু, এই যে দেখেন কিভাবে আনলাম, সর্বপ্রথম আমরা এডিট, ওই যে এলিমেন্টারে গিয়ে এডিটের অপশনে আসলাম, ঠিক না? আসার পর আমাদের এরকম মানে ইয়ে আসবে, তো
তখন আমরা কি করব, এই যে প্লাস চিহ্নতে ক্লিক করলে আমাদেরকে আসলে যতটা সেকশন আমরা অ্যাড করতে চাই, যেমন ধরেন যে ও এখানে কি করছে, এই যে এখানে এইটা আনছে না, ব্যাকগ্রাউন্ডটা আনছে না, এটা কিভাবে আনছে, যে এখানে আমরা প্রথম এটা দিব, কারণ আমরা এখানে একটা ফুল একটা ইমেজ আনতে চাচ্ছি, ব্যানার আনতে চাচ্ছি, ঠিক না? তখন আমরা প্লাস সাইনে ক্লিক করে এখানে আসলাম। আসার পর আমাদেরকে এই যে এখানে গিয়ে আমার কোনটা অ্যাড করতে চাই, হ্যাঁ ইমেজ অ্যাড করতে চাই, এই জায়গাটা যে আনলাম এখানে কি দিতে চাচ্ছি, লেখা দিতে চাচ্ছি, ইমেজ দিতে চাচ্ছি, না কি দিতে চাচ্ছি, সেটা আপনি যেটা ইচ্ছা আপনার সেটাই দিতে পারবেন। যেমন ধরেন যে আমি যদি একটা ব্যানার ইউজ করি, হ্যাঁ ব্যানার ইউজ করলে কিন্তু আমি ব্যানারটা এখানে ইউজ মানে দিতে পারবো। তারপরে এই যে ব্যানারের জন্য প্লাগইন আছে, তো এত প্লাগইন কিন্তু আপনি অ্যাড করবেন না কখনো, ঠিক আছে? বেশি প্লাগইন ইউজ করলে কিন্তু আবার যে সাইটের ইয়ে চলে আসে, মানে লোডিং টাইমটা বেশি থাকে, বেশি, হ্যাঁ সেই কারণে বেশি ইয়ে ব্যানার আবার প্লাগইন কিন্তু ইউজ করা যাবে না, ঠিক আছে? যেগুলো করতেই হবে ওই ধরনের গুলোই করবেন, এর বেশি প্লাগইন ইউজ করবেন না। 1048 আর 250 একটা নেই, এখন পরবর্তীতে ইয়ে করে নেব। আরেকটা আমি বলি যে আমরা আসলে ওই যে পিক্সেলের ইয়েটাও তো দেখবো না, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি আপনার সাইটের হেডিং সেকশনে গিয়ে গিয়ে এক বিভিন্ন ধরনের কোড আছে কিন্তু, তো ওই কোডগুলো সবগুলো যদি হেড হেড সেকশনে দিতে থাকেন, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার সাইট কিন্তু স্লো হয়ে যাবে, ঠিক আছে? পিক্সেলের কোডের কারণেও হয়, সেই জন্য গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করা উচিত। আর একটা জিনিস হচ্ছে যে আমরা অনেক সময় লাইভ, যে বায়ারের যে লাইভ সাইটগুলো থাকে, হ্যাঁ ওইখানে আমরা কিন্তু বায়ার যখন বলে যে আমাকে অ্যাড করে দাও, আমরা কিন্তু কি করি, অ্যাড করে ফেলি, ঠিক না? কিন্তু এটা আসলে করা ঠিক না। লাইভ সাইটের মধ্যে যদি আপনি পিক্সেল অ্যাড করেন, তাহলে কিন্তু আপনার মানে সাইটের জন্য খুবই হার্মফুল হবে, বুঝে গেছে? এটা করাটা আসলে ঠিক না, লাইভ সাইটের মধ্যে কখনোই ইয়ে করা উচিত না, পিক্সেল অ্যাড করা উচিত না। আর যদি লাইভ করা থাকে একটা সাইট, তখন অবশ্যই বায়ারকে বলা উচিত যে ভাই আপনার এটা লাইভ লাইভ আছে, এখন আপনি আপনার যে ডেভেলপার আছে তাকে দিয়ে আপনি সাইটটাকে অ্যাড করান, আদারওয়াইজ কিন্তু যদি আমি এটা করি, তাহলে কিন্তু আমার আপনার ইয়েটা স্লো হয়ে যাবে, আপনার সাইটটা স্লো হয়ে যাবে, এটা বলতে হবে, ঠিক আছে? তো আমরা এখন কি করলাম, যে প্রথমে একটা প্লাস চিহ্নতে নিয়ে একটা সেকশন নিলাম, ঠিক আছে? আমাদেরকে যে কোনো কাজ করতে হলে একটা সেকশন নিতে হবে। সেকশন নেয়ার পর আমরা কি করলাম, এখান থেকে এই যে এলিমেন্টরের এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের অপশন কিন্তু আছে যে আপনি কি অ্যাড করতে চাচ্ছেন, সেটা আমরা এখান থেকে ড্র্যাগ করে ড্রপ করে দেব, করলেই কিন্তু এটা অ্যাড হয়ে যায়। আসার পর এখানে আরেকটা অপশন আসছিল যে আমার ইমেজটাকে আপলোড করার একটা অপশন আসছিল, তো আপলোড করার পর এখানে আবার ইনসার্ট করতে হয়, ঠিক আছে? আমরা কিভাবে করছি মনে আছে, এটা যে এই যে প্লাস চিহ্নতে ক্লিক করলাম, একটা সেকশন নিলাম, নেয়ার পর আমরা এই যে এখানে ইয়ে করলাম, এখানে গিয়ে কোনটা অ্যাড করতে যাচ্ছি, যদি আমি টেক্সট অ্যাড করতে চাই শুধুমাত্র টেক্সট, সেক্ষেত্রে এই যে এইগুলো ইউজ করব, যে কোনো একটা টেক্সট এডিটরে যাব,
ঠিক আছে। আর যদি ইমেজ অ্যাড করতে চাই, আমি এখানে একটা ইমেজ দিতে চাচ্ছি, তাহলে ইমেজের সেকশনটা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। তখন এরকম আসছে। এখন এটা তো আর এটার মধ্যে তো কোনো ইমেজ নেই, তাহলে আমি এটা কিভাবে অ্যাড করব? এই যে এটাতে ক্লিক করার পর এখানে একটা আপলোডের আসছিল, ঠিক না? তখন আপলোড করে দিব। আর যদি ইমেজ থাকে, ধরেন যে এখানে অনেকগুলো ইমেজ আপলোড করা আছে, যেটা আমার পছন্দ সেটাতে ক্লিক করে এই যে ইনসার্ট করলাম, দেখেন চলে আসছে কিন্তু, ঠিক না? এই হচ্ছে, মানে এভাবে কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে এলিমেন্টরের সাহায্যে করা যায়, ঠিক আছে। আমার এটাতে কি সাইজের একটু গন্ডগোল দেখা যাইতেছে, এটা আপনি বিভিন্ন সাইজে দিতে পারবেন, যে কোন সাইজে দিতে চাচ্ছেন সেটা আপনি দিতে পারবেন চাইলে, ঠিক আছে, নো প্রবলেম, এটাই থাকে এখন। তারপর আমরা কি, ধরেন যে কিছু লেখা আনবো, এই পাশে এখন লেখা দিব, এটা এখানে আছে, এখন এখানে কিছু লেখা দিব, তাহলে আবার ওই যে প্লাস দিয়ে সেকশন আনতে হবে, যে আপনি লেখাটা কয় ভাগে রাখতে চান। যদি বেশি ভাগে রাখতে চান, যে এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এরকম রাখতে চাইলে যে তিনটা সেকশন নিব বা দুইটা সেকশন নিব, এভাবে করে যতটা সেকশন রাখতে চাই ততটা সেকশন রাখতে পারবো। অথবা যদি একটা রাখতে চাই, এই যে একটা রাখলাম, এখন আবার এখানে চলে আসি, এখানে এসে যে টেক্সট এডিটর, এটা যদি আমি এখানে করি, এই যে এখানে আপনি এখন টেক্সট লিখতে পারবেন, যে কোনো টেক্সট যদি দিতে চান সেটা লিখতে পারবেন। এই যে এখানে লিখলে, এখানে আমি লেখাটা লিখবো আর এখানে এটা চলে আসবে, ঠিক আছে। এভাবে করে কিন্তু অ্যাড করা যাবে। আমি যদি হেডিং দিতে চাই, এটা এখন আমি কাট মানে রাখবো না, কেটে দিতে চাই, এই ক্রস করলাম চলে গেল, ঠিক আছে। এভাবে করে আমরা কিন্তু, যে কোডিং ছাড়াও আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস সাইটকে কাস্টমাইজ করতে পারি, ঠিক না? এই হচ্ছে এটার আসলে আসল যে ইয়েটা, এই যে দেখেন, এখন আমি একটা যদি হেডিং ইউজ করতে চাই, যে হেডিং টেক্সট, সেটাও আমি চাইলে এখান থেকে করতে পারবো। তো আমি, আমার তো এখন কোনো কিছুই রেডি করা নাই, জাস্ট আমি একটু দেখানোর জন্য এটা নিয়ে নিচ্ছি। নিলাম, নিয়ে এখানে এখন আমি চাইলে লেখাও দিতে পারবো, অথবা যদি জাস্ট টাইটেলটা রাখতে চাচ্ছি, যে H2, এটা কিন্তু H2 তে আছে, যদি H1 এ দেই দেখেন লেখাটা বড় হয়ে গেছে, ঠিক আছে। তো আমি যেহেতু এটা H2 তেই রাখতে চাই এখানে, তাহলে এটাকে এই যে H2 হেডিং 2 দিলাম, ঠিক আছে, শেষ। এখন আমি আবার কি, যে এখানে টেক্সট দিব, এখানে টেক্সট রাখতে চাচ্ছি, তাহলে এখানে আবার এটা নিয়ে আসি, তারপরে যে এখান থেকে টেক্সট এডিটরে যাব, টেক্সটটাকে দিব, দেখেন এখন আমি এখানে যে অন্য লেখাগুলো দিব, ঠিক আছে, দিয়ে দিলাম। কোনো কিছু বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারবো। আবার ধরেন যে অ্যাঙ্কর টেক্সট, অ্যাঙ্কর টেক্সট কিভাবে করব, ধরেন যে একটা লেখাতে আমি অ্যাঙ্কর করব, মানে ইয়ে দিব, লিংক দিব, সেই লিংকটা আমি কিভাবে দেবো? ধরেন যে এই প্রথম লেখাটায় আমি লিংক দিতে চাচ্ছি, এইটাতে এভাবে ইয়ে করে, এই যে এখানে দেখেন ইনসার্ট অর এডিট লিংক, দেখতেছেন আপনারা? এখানে কিন্তু আপনি ক্লিক করে, এই যে এখানে একটা ইউআরএল যদি দিয়ে দেন, যে আমরা একটু আগে এই পেজটাতে কিন্তু দেখছি যে ওরা অ্যাঙ্কর টেক্সট করছে, ঠিক না? এটা কিন্তু ইন্টারলিঙ্কিং, আপনি চাইলে এই ইন্টারলিঙ্ক, এই যে দেখেন এটা অ্যাঙ্কর টেক্সট করা আছে, ঠিক আছে। এটাতে ক্লিক করার পর ওরই ওয়েবসাইটের অন্য একটা পেজে কিন্তু আমাদেরকে নিয়ে গেছিল, ঠিক না? ঠিক সেভাবে আমরা যদি এখানে অ্যাড করতে চাই, এই যে এই লিঙ্কের যে চিহ্নটা আছে এটাতে ক্লিক করে প্রথমে কি করছি, লেখাটাকে সিলেক্ট করছি, যে কোন লেখাটাকে আমি অ্যাঙ্কর টেক্সট করতে চাই। এটা করার পরে যেখানে একটা লিঙ্কের অপশন আছে, এটাতে ক্লিক করে আমি জাস্ট লিঙ্কটা দিয়ে দিব, যে কোন পেজের লিঙ্ক দিতে চাচ্ছি। এটা যদি আউটসাইডও হয় সেটাও আমি করতে পারবো, বুঝে গেছে? এভাবে করে আমরা লিঙ্ক দিতে পারবো।
এটাকে বলা হয় এই যে লেখার মধ্যে যে লিঙ্কটা দেয় এটাকে অ্যাঙ্কর টেক্সট বলে। ঠিক আছে, আমরা অনেক সময় যে আমরা যে ব্যাকলিঙ্ক করছি, ব্যাকলিঙ্কের মধ্যে আবার অ্যাঙ্কর টেক্সটও কিন্তু করা যায় বিভিন্ন সাইটে। ধরেন আমি লিঙ্ক দিব, তখন সেক্ষেত্রে আমি অ্যাঙ্কর টেক্সট চাইলেও করতে পারবো। আবার সব সাইট কিন্তু ইয়ে দেয় না, মানে হচ্ছে অনুমতি থাকে না, তখন কিন্তু লিঙ্ক দেয়া যায় না। যেগুলোতে দেয়া যায় না সেগুলোতে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন না, স্প্যামিং করার দরকার নেই। ঠিক আছে, তো এইভাবে করে আমরা অ্যাঙ্কর টেক্সট দিতে পারবো। এই যে এখানে ইউআরএলটার মধ্যে একটা টেক্সট ইউআরএল দিয়ে দিলেই হয়ে গেছে অ্যাঙ্কর টেক্সট। তারপরে আমরা এই অ্যাঙ্কর টেক্সটটা বেশি করব আমাদের ইন্টারলিঙ্কিং এর ক্ষেত্রে। আমরা কিন্তু দেখছিলাম যে ইন্টারলিঙ্কিং, ওই যে আমরা সাইলোর একটা ক্লাস ছিল, ওই সাইলোর ক্লাসে আমরা কিন্তু দেখেছিলাম যে এই এই সাইট থেকে ওই সাইট, ওই সাইট থেকে ওই সাইট, এভাবে করে আমাদের লিঙ্ক বিল্ডিং করতে হবে। কিন্তু যেই সাইট, ধরেন যে এটা আমার মানি সাইট, মানে এটা থেকে আমার মানি জেনারেট হয়, সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু এটাতে কিন্তু আমি সরাসরি লিঙ্ক দিব না। যে ব্যাকলিঙ্ক করার জন্য যে ব্যাকলিঙ্কগুলো করব বিভিন্ন বিভিন্ন সাইট থেকে, ওইটা থেকে কিন্তু সরাসরি এই সাইটে আমি কিন্তু লিঙ্ক বিল্ডিং করব না। বুঝা গেছে? আমরা তখন করব কি, একদম মানে ধরেন যে এই সাইটকে আমি আবার ব্যাকলিঙ্ক করব হচ্ছে অ্যাবাউট ডট মি, মানে ওয়েব টুর যে সাইটগুলো আছে ওয়েব টু তে ব্যাকলিঙ্ক করে যে সাইটগুলো থেকে, যেমন উইক্স আছে, অ্যাবাউট ডট মি আছে, তারপর হচ্ছে ওয়েবলি আছে, এগুলো হচ্ছে ওয়েব টুর সাইট। ঠিক না, আমরা এগুলো দেখছি, তো ওয়েব টুর সাইটগুলো থেকে এটাতে লিঙ্ক বিল্ডিং করবো। ধরেন যদি সরাসরি দেই এটাতে লিঙ্ক করব। তারপর আবার ওয়েব টু ছাড়া যে প্রোফাইল ব্যাকলিঙ্ক করা হয় বিভিন্ন ধরনের সাইটে, তারপর হচ্ছে যতগুলো অন্যান্য যে ব্যাকলিঙ্কগুলো আছে ওগুলো যখন আমরা করব, তখন এই সাইটের লিঙ্কটা আর দিব না, তখন দিব ওয়েবলির সাইটগুলোর, মানে ওয়েবলিতে যে সাইটটা আছে সেটার লিঙ্কগুলো তখন ওগুলোতে দিব। বুঝা গেছে? কিন্তু এটা সরাসরি এটাতে লিঙ্ক বিলিং করব না। তাহলে কিন্তু কি হবে, ধরেন যে ওই সাইটগুলো বেশি স্প্যামিং হার বেশি থাকে, স্প্যামিং রেট বেশি থাকে, তখন কি হবে আমার সাইটে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ওগুলোতে কোনো কারণে প্রবলেম হলে এটাতে এফেক্ট করবে আমার সাইটে, সেজন্য এটাতে যাতে সরাসরি কোনো এফেক্ট না করে সেজন্য আমরা কি করব, ব্যাকলিঙ্ক করার সময় সাইলো মেনটেন করতে হবে। ঠিক আছে, যে সরাসরি মানি জেনারেট হয় এরকম সাইটে আমরা ব্যাকলিঙ্ক করব না। তারপর আমরা এটা দেখলাম, তারপর আবার কি, ধরেন যে আমরা একটা ভিডিও রাখতে চাচ্ছি, যে একটা ভিডিও রাখি, তাহলে আমরা একটা সেকশন নিই, সেকশন নিয়ে এই যে ধরেন এখানে ভিডিওর অপশন আছে, এই যে ভিডিও ইয়েটা এখানে নিয়ে আসলাম, ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। দেখেন এখন কিন্তু আপনি এই যে এখানে লিঙ্ক যদি দেন, আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক যদি দেন, এই যে এখানে লিঙ্কটা দিয়ে দিবেন, তাহলেই দেখবেন যে এখানে চলে আসছে এভাবে করে। আবার এখানে অ্যান্ড টাইম আছে, যে একটা টাইমে শুরু হবে একটা টাইমে শেষ হবে, এটা আপনি চাইলে আবার এখানে ওই যে অটো প্লে চাইলে করতে পারবেন। কেউ আপনার সাইটে আসলো আর এটা অটো মানে প্লে হতে থাকলো, মিউট করতে চান কি না সেটাও এখানে দেওয়া আছে। দেখছেন, এভাবে করে আপনি যা ইচ্ছা সেটাই কিন্তু এখানে দিতে পারবেন। বুঝে গেছে? আর আমরা যখন যে বায়ারের জন্য আমি আসলে কিভাবে করব, ঠিক না, তো বায়ার কিন্তু আপনাকে একটা ইয়ে দিয়ে দিবে, মানে ধরেন যে আপনাকে কাজ দিল, বলবে যে দেখো তুমি এই সাইটটা দেখছো এটার মতো করে করো, তখন আপনাকে কিন্তু এগুলো এই যে কোনটা কিভাবে করব সেটা আমরা আসলে ইয়ে করতে হবে। এটার মধ্যে আবার এই যে লিঙ্কও দেওয়া যাবে, দেখছেন ইউআরএলও দেওয়া যাবে চাইলে। আচ্ছা, এইভাবে করে যে আপনি ইউটিউবের লিঙ্ক দিতে পারবেন, যে ভিডিও আনবো। ঠিক আছে, তারপর আবার যদি ধরেন যে আর কি আছে দেখানোর মতো,
এই যে প্রত্যেকটা মানে যা ইচ্ছা আপনি তাই দিতে পারবেন। আবার ধরেন যে অনেক সাইটে এখানে কিন্তু ইয়ে থাকে, ওই যে বিভিন্ন ধরনের লোগো থাকে, বিভিন্ন ধরেন যে আমি বিভিন্ন টুল ইউজ করি, যে সেম ব্রাশ ইউজ করি, তারপর হচ্ছে এইচডিএফ ইউজ করি, এভাবে করে কয়েকটা টুল ইউজ করি, তখন আমি কি করব যে আমি টুলের ছবিগুলো এখানে অ্যাড করব। তখন এই যে সেকশন নিব আমি, ধরেন যে কয়টা টুল ইউজ করব, পাঁচটার জন্য পাঁচটা সেকশন নিতে হবে, নিয়ে তারপর এখানে অ্যাড করে দিবেন। আর যদি ধরেন যে না একটা সেকশনে নিব কিন্তু সবগুলো থাকবে, সেক্ষেত্রে যে সবগুলো ক্যানভাতে একটু ক্রিয়েট করে নিতে হবে, করার পর আপনি একবারেই কিন্তু অ্যাড করে দিতে পারবেন। বুঝে গেছে? এভাবে করে আপনারা কিন্তু করতে পারবেন। এটা প্রো প্রো গুলো তো দেখাতে পারবো না, কারণ এখানে ফ্রি যেটা আছে সেটাই কিন্তু দেখাচ্ছি। ঠিক আছে, এগুলো একটু ইয়েতে দেখলে, যে কি যেন বলে, ইউটিউবে দেখলে আরো ভালো, মানে আরো দেখতে পারবেন যে কিভাবে করে। বুঝে গেছে? তারপরে আবার অনেকে কি করে, একটা ধরেন যে আমি ব্লগ ব্লগের ক্ষেত্রে তখন সে কিন্তু বিভিন্ন ধরনের যে ব্লগের ইয়েগুলো নিয়ে আসে, যে একটা থাকবে। আবার যদি আমার ধরেন যে এরকম যে আমার অ্যামাজন অ্যাফিলিয়েটের সাইটের মধ্যে বিভিন্ন ধরনের ছবি আছে, তখন সেই ছবিগুলো এই যে এভাবে করে নিয়ে আসতে পারবো, এই যে সেকশন অ্যাড করে করে তারপরে অ্যাড করা লাগে, তারপরে এই যে পাবলিশ অপশন আছে। ঠিক আছে, এইভাবে করে কিন্তু করতে হয়। আচ্ছা, আপনারা এখন ইয়ে করেন তো, যে অ্যাড করেন, প্রোতে গেলে আর অনেকগুলো অপশন আসবে, অনেকগুলো পাওয়া যায়। ইয়েটা কোথায় গেল, হেডিং? আচ্ছা, ইনার সেকশনও আছে। এই যে গুগল ম্যাপসের অপশন আছে, এখন আপনি যদি আপনার গুগল ম্যাপসটা অ্যাড করতে চান, এই যে একটা সেকশন নিবেন, সেকশন নিয়ে এই যে এটাকে যদি এখান থেকে নিয়ে আসেন ড্র্যাগ করে, যে আমি গুগল ম্যাপস রাখতে চাই, তখন এই যে এখানে নেই, ছেড়ে দিলে এখানে একটা অপশন আসবে ম্যাপ দেয়ার। তখন আমরা কি করব, যে ম্যাপের যে লিঙ্কটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, গুগল থেকে আপনার ইয়ারটা দেওয়ার পর, অ্যাড্রেসটা দেওয়ার পর একটা লিঙ্ক কিন্তু জেনারেট হয়। ঠিক আছে, সেটা কিন্তু আমরা চাইলে দিতে পারবো, যে ধরেন যে গুগল ম্যাপে যাই। maps.google.com এই যে ধরেন যে এটা নিয়ে আসলাম, হ্যাঁ, যে এটা আমার একটা ঠিকানা, তখন আমি এটা অ্যাড করতে চাই, তখন কি করব, এই একটা এমবেডের একটা অপশন কিন্তু থাকে, এই যে শেয়ার করুনে যাবেন, আপনারা কি দেখতেছেন, দেখেন যে শেয়ারে করুন অপশনে গেলে এই যে এখানে দেখেন এখানে একটা লিংক আছে, এই লিংকটাও আপনি কপি করতে পারবেন। আবার ম্যাপটি এমবেড করুন, এই যে এখানে কিন্তু একটা HTML কপিও আছে। ঠিক আছে, HTMLটা যদি কোথাও যদি HTML লাগে, তখন আপনি HTML কপিটা নেবেন। এটা কিন্তু কখন লাগবে, আমরা লিংক বিল্ডিং এর সময়ও কিন্তু ম্যাপ এমবেড করা যায়। ঠিক আছে, ম্যাপ এমবেড করে দেওয়ার যদি অপশন থাকে, অবশ্যই ম্যাপ এমবেড করবেন, তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে। এই অপশনগুলো ওই যে ইয়েতে পাবেন, ওই যে লিংক দেওয়ার অপশনগুলো যে আমরা দেখি না, যে লিংকের একটা ছবি দেখলেই তো এখন আমরা চিনি, তাই না? ওই অপশনটাও আপনি ইয়ে করতে পারবেন, কোথাও যদি HTML এর অপশন থাকে, HTML এর মাধ্যমেও দিতে পারবেন। আর এখানে যদি লিংক দেওয়ার কথা বলছে না, তাহলে লিংকটা আমরা নিতে পারবো, এই যে লিংক, এই লিংকটা নিয়ে কিন্তু আমি দিতে পারবো।
ঠিক আছে, এইচটিএমএলটাও অ্যাড করা যায়, যে কি ব্যাপার, এটা এটা আসতেছে কেন, লোকেশনটা এরকম আসতেছে কেন? আচ্ছা, এটাকে আবার ওই যেভাবে গিয়ে গিয়ে ড্র্যাগ করে করে আমাকে দেখাতে হবে। এই যে বাংলাদেশ আসছে, এভাবে করে কিন্তু দেখানো লাগবে। আর যদি আমি অ্যাডভান্সে গেলে এইচটিএমএল এর অপশন আসার কথা। অ্যাড্রেসটা অ্যাড করতে পারবো, ঠিক আছে, যেটা আমার অ্যাড্রেস চিহ্নিত করে দিলাম, ঠিক আছে, এভাবে করে আমরা অ্যাড করতে পারবো। এই যে প্লাসে ক্লিক করে আমরা যেটা অ্যাড করতে চাই, একটা সেকশন নিব বা যতটা সেকশন লাগে, ধরেন চারটা সেকশন নিয়ে চার ধরনের ইমেজ রাখবো আমি, তাহলে চারটা সেকশন নিয়ে এভাবে করে বিভিন্ন কতগুলো সেকশন আছে এগুলো দেখে যতটা লাগবে ততটা সেকশন আপনি অ্যাড করতে পারবেন। সেকশন অ্যাড করার পর এখান থেকে যে ইয়েটা, ধরেন যে যে WPF WP ফর্মস আছে, এটা যদি অ্যাড করতে চাই এখানে করতে পারবো। বুঝে গেছে, যে একটা সেকশন নেই এখানে ফর্মটা অ্যাড করবো আমি। তাহলে এই যে কি, এখানে যাবো আবার, এখানে গিয়ে এই যে দেখেন ফর্মের অপশন আসবে, এখানে দিয়ে দিলাম, দেখেন তাহলে কি চলে আসছে না? এখন আমি কিন্তু এখানে যে ক্রিয়েট এ ফর্ম,
একটু ওয়েট করি আমরা, একটু সময় লাগছে। এখানে গিয়ে এই যে ফর্মের নাম কি দিতে চান এই যে দেখেন, তারপর একটা ব্ল্যাঙ্ক ফর্ম, সিম্পল কন্ট্যাক্ট ফর্ম, নিউজ লেটার সাইন আপ ফর্ম, তারপরে দেখেন কতগুলো আপনি চাইলে অ্যাড করতে পারবেন, যেটা আপনার মন চায় সেটাই অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এভাবে করে কিন্তু অ্যাড করা যাবে। জাস্ট নামটা দিবেন, তারপর হচ্ছে এখান থেকে একটা ক্রিয়েট করে নেবেন। হ্যাঁ, এখন এই যে এরকম হবে কিনা দেখেন, একটা নিউজ লেটার চলে আসছে এই যে। তখন আমি কি এটা সেভ করে দিলে দেখেন এটা অ্যাড হয়ে যাবে। সিগনেচারও অনেকে অ্যাড করে, ঠিক আছে, অনেকের আবার সিগনেচার অ্যাড করে, চাইলে এটাকে অ্যাড করা যাবে। ওইভাবে করে অনেকগুলো জিনিস কিন্তু অ্যাড করা যায়, যে যেটা চাই। যে দেখেন আমি একটা অ্যাড করছি নিউজ লেটার, এই যে এইটা অ্যাড হয়ে গেছে। আপনারা কি দেখছেন, আপনারা আছেন এখানে এখন ক্লাসে আছেন? আচ্ছা, এভাবে করে আপনারা এই যে দেখেন কতগুলো জিনিস কিন্তু অ্যাড করে নিলাম, এভাবে করে আপনারাও করতে পারবেন। তো আমরা একটা ব্রেকে যাই, আজান দিয়েছে তো নামাজের একটা ব্রেকে যাই। এই যে পাবলিশে কিন্তু ক্লিক করতে হবে, আদারওয়াইজ কিন্তু এগুলো কিছু থাকবে না। এভাবে করে আপনারা অ্যাড করতে পারবেন। আর এই যে ফর্মটা কিভাবে আনলাম, এটা কিন্তু অনেকেই চায়, অনেক বায়াররা কিন্তু এটা চায়। ঠিক আছে, আপনারা একটা প্লাগইন অ্যাড করে নেবেন, এটা লাইট ওয়েট একটা প্লাগইন, WP ফর্ম। এটা অ্যাড করে নিলে তখন আপনারা যে কোনো ধরনের ফর্ম ইউজ করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, আমরা একটা ব্রেকে যাই, ব্রেক থেকে এসে আমরা আবার দেখবো। ক্লাসে থাকবেন, ঠিক আছে? আর অন্যরা কেন অ্যাড হচ্ছে না, মানে ক্লাসে আসছে না কেন, এটা আমি বুঝতে পারছি না। সবাইকে একটু বলবেন ক্লাসে আসার জন্য।
Myself was quite amazed how she became passive.
সবাই আছেন? এলিমেন্টর আপনারা অ্যাড করছেন আপনাদের ওয়েবসাইটে? আচ্ছা, এলিমেন্টরটা অ্যাড করেন ইয়ে থেকে, প্লাগইন থেকে অ্যাড করেন। এলিমেন্টরটা সবাই প্লাগইন থেকে অ্যাড করেন। তারপর দেখেন এগুলো করতে পারেন কিনা।
আচ্ছা দেখি আপনারা একটু শেয়ার করেন, একজন শেয়ার করেন, দেখি ইমরান শেয়ার করেন তো। ও আমি ভাবছি আমি শেয়ার করতেছি, এখনো তো শেয়ারই করিনি। আচ্ছা ইমরান শেয়ার করেন তো, আপনি কি করছেন দেখি। প্লাগইনে যান, প্লাগইন সেট করছেন কিনা দেখি, প্লাগইনসে যান নিচে। প্লাগইনস নিচে, আরে প্লাগইনসে যান, গেছেন কি প্লাগইনস চোখে দেখেন না? ও আপনার মাউস তো আপনার কথাই শুনে না। অ্যাড করতে পারছেন? তাহলে এখন কাজটা করবেন কিভাবে? আপনার মাউস তো কথাই শুনে না। পোস্ট করা লাগবে না আপনি এভাবে করেন। এলিমেন্টরে যাবেন, হ্যাঁ, তারপরে এডিট করা শুরু করবেন, একটা পেজ এডিট করবেন। ওয়াহিদা আপনি করছেন? আচ্ছা দেখি, হ্যাঁ ইনস্টলড প্লাগইনে যান, ইনস্টলড প্লাগইন। আচ্ছা এটাই ওপেন করা আছে, তাহলে এলিমেন্টর কি অ্যাক্টিভ করা আছে? ঠিক আছে, এখন আপনি ইয়েতে যান, ওই যে এলিমেন্টরে যান, হ্যাঁ এখান থেকে, তারপর কি গেটিং স্টার্টেড, হ্যাঁ নিচে যান, একটু নিচে স্ক্রল করেন, হ্যাঁ ক্রিয়েট ইউর ফার্স্ট পেজ, একটু টাইম লাগবে, একটু ওয়েট করেন। হ্যাঁ এখন আপনি ইয়ে করতে পারবেন, এই যে এখানে কাস্টমাইজ করতে পারবেন, কিন্তু আপনি এগুলো ডিলিট করেন। আচ্ছা একটা সাইড থিম নিচ্ছেন, ঠিক আছে, এখন আপনি এই যে প্লাস চিহ্নতে ক্লিক করে তারপরে অ্যাড করেন তো দেখি, যে একটা ইয়ে অ্যাড করেন, একটা ব্যানার অ্যাড করেন দেখি কিভাবে অ্যাড করতে হয়, ব্যানার অ্যাড করেন। হ্যাঁ প্লাস চিহ্নতে দেওয়ার পর হচ্ছে আমাদেরকে ইয়ে করতে হবে, যে ইমেজে যাবেন, হ্যাঁ ইমেজে ক্লিক করে ড্র্যাগ করে এখানে এনে ড্রপ করেন, করার পর এই যে ইমেজ দেওয়ার অপশন আসছে, এখন পাশের বাম পাশে, হাতের বাম পাশে যে ইমেজ দেওয়ার যে সেকশনটা আসছে, হ্যাঁ এখানে ক্লিক করেন, তাহলে এই যে সিলেক্ট ফাইল ফ্রম ইউ, হ্যাঁ এখন আপনি সিলেক্ট ফাইল করেন এবং কম্পিউটারে আপনার ছবি থাকলে সেটা অ্যাড করতে পারবেন, যে ছবিটা অ্যাড করতে চান সেটা করতে পারবেন। হ্যাঁ এখন ইনসার্ট মিডিয়া করেন নিচে ডান দিকে, আচ্ছা আপনার এই ছবিটার ইয়েটা ছোট, মানে হচ্ছে ডাইমেনশনটা ছোট, এই জন্য এটা এরকম দেখাচ্ছে, ডাইমেনশন বড় হতে হবে, ঠিক আছে, ডাইমেনশন ছোট হলে এটা কিরকম দেখা যায়, ভালো দেখাচ্ছে না।
আচ্ছা, কন্ট্যাক্ট ফর্ম ইউজ ক্রিয়েট করতে পারবেন? কন্ট্যাক্ট ফর্ম করেন তো দেখি, কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করেন। ইয়েতে নাই, আপনার ওখানে অপশন আছে নাই, এই যে এখানে তো এই যে ডব্লিউপি ফর্ম আছে দেখেন নিচের দিকে, এই যেটা আছে, হ্যাঁ এটা আগে একটা ইয়ে সিলেক্ট করতে হবে, একটা সেকশন সিলেক্ট করতে হবে উপরে। হ্যাঁ এখানে একটা সেকশন সিলেক্ট করেন, হ্যাঁ করার পর এখন আপনি ডব্লিউপি ফর্মটা থেকে ওইটা ড্র্যাগ করে এখানে ড্রপ করে দেন। আসে নাই, হ্যাঁ আসে নাই, আসে নাই, একটু ওয়েট করুন। ইউ হ্যাভ নট ক্রিয়েটেড, এই যে ক্রিয়েট এ ফর্মে যান, তারপর আপনি কোন ধরনের ফর্মটা ইউজ করতে চান সেটা এখানে দিতে পারবেন। আসবে, ওয়েট করেন একটু। আবার রিফ্রেশ করেন পেজটা, এটা তো এতক্ষণ হওয়ার কথা, লাগার কথা। একটু সময় লাগবে, নেট আপনার অনেক স্লো মনে হচ্ছে। ও গড, আপনার নেট এত স্লো, ঠিক আছে। এভাবে আমরা যখনই আপনি কোনো কিছু, কোনো সেকশন, ইমেজ, ভিডিও, যেটা ইচ্ছা আপনি অ্যাড করতে পারবেন, শুধুমাত্র আপনাকে কি প্লাস সাইনে ক্লিক করে একটা সেকশন নিতে হবে। অথবা আপনি যদি যে তিনটা সেকশন করতে চান, যা ধরেন যে আমি এখানে তিনটা সেকশন করব, যে এখানে আমি তিনটা সেকশন করব, আমি শেয়ার করি, স্ক্রিনটা শেয়ার করছি, মানে নিজের ইচ্ছা মতো আপনি ডিজাইন করতে পারবেন। অথবা অন্য কোন সাইটকে যে আমি এই সাইটের মতো করব, তাহলে আপনি এই সাইটের মতো করতে পারবেন।
যে সাইটের মতো করতে চান ঠিক সেই সাইটের মতোই করতে পারবেন, ঠিক আছে? এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে, যে আমি এখানে একটা সেকশন অ্যাড করতে চাচ্ছি বা তিনটা সেকশন আমি অ্যাড করব, যে কোনো কারণে আমি তিনটা জিনিস এখানে রাখতে চাচ্ছি, যে এখানে একটা ইমেজ থাকবে, তারপর হচ্ছে এখানে একটা ভিডিও থাকবে, এরকম যদি আমি করতে চাই, অথবা কোনো বাটন দিতে চাই সেটাও আমি দিতে পারবো, ঠিক না? যে জাস্ট প্লাস সাইনে ক্লিক করে আমি কয়টা সেকশন নিতে চাচ্ছি সেই সেকশনটা সিলেক্ট করতে হয়, করার পর এখানে এসে আপনি কোনটা কোন জিনিসটা চেঞ্জ করতে চান সেটা অ্যাড করে দিতে হয়, তাহলেই দেখা যায় যে অ্যাড হয়ে যায়, ঠিক না? এভাবে করে, এই যে প্রাইসিং টেবিল, এই যেটা প্রোতে আছে, ঠিক আছে, এটা দেখেন এখানে একটা ছোট্ট একটা কিন্তু লক দেখা যাচ্ছে, তো এটা প্রোতে আছে, ফ্রিতে আমরা এত কিছু পাচ্ছি না, ঠিক আছে? ফ্রিতে আমরা এগুলো অ্যাড করতে পারবো, এগুলো থেকে আমাদের যেটা আমরা নিতে পারবো সেটা আমরা নিব, কিন্তু প্রো যদি আপনি, যদি আপনি প্রফেশনালি কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রো করতে হবে। যে ধরেন একটা আমি বাটন নিচ্ছি, এখানে আমি একটা আইকন দিতে পারি, হ্যাঁ, যে কোনো একটা আইকন, ধরেন যে আমার কোন আইকনটা আপনি নিতে চান সেটা আপনি দিতে পারবেন, অথবা আপনি নিজেও আপলোড করতে পারবেন, আপলোড করে এখানে ইনসার্ট করলে এটা মানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এখানে তারপরে আপনি কি আরো আমরা কি করতে পারি, এই যে এখানে যে অপশনগুলো আছে সবগুলোই কিন্তু আসলে বোঝা যায়, যে স্পেসারের মাধ্যমে মানে হচ্ছে একটা স্পেস দেয়া, ধরুন যে এখানে একটা লেখা লিখলাম, এখানে আমি মাঝখানে একটা স্পেস রাখতে চাই, তখন আমি যখন এখানে দিয়েছিলাম, হ্যাঁ, তখন আমি কি করব, এখানে যে প্লাস সাইনটা ছিল প্লাস সাইনটা দিয়ে একটা স্পেসার দিলে এখানে একটা স্পেস হয়ে যেত, দুইটার মধ্যে একটা গ্যাপ হয়ে যেত, এভাবে করে আমরা মানে যা যতগুলো অপশন আছে সবগুলোই অ্যাড করতে পারবো, শুধুমাত্র প্লাস করে সেকশন নিতে হবে, সেকশন নিয়ে তারপর এখানে এসে এই যে চিহ্নটাতে ক্লিক করলে এখানে আসবে, এখানে এসে কোনটা অ্যাড করতে চাই সেটা এখানে নিয়ে ড্র্যাগ ড্রপ করে তারপর এখানে অ্যাড করে দিব। এটা কি বুঝতে পারছেন সবাই? এটা সহজ, ঠিক না? এটা খুব কঠিন কিছু না, কিন্তু যে এলিমেন্টরে ইয়ে করাটা এটা খুব কঠিন কিছু বিষয় না কিন্তু, ঠিক আছে? আরো যে অ্যাডভান্স যে কাজগুলো করতে হয় সেগুলোর জন্য আসলে যে প্রোটার দরকার হয়, এটা তো এখানে তো প্রোটা আমার নেয়া নেই, এখানে নিয়ে নেই আমি, সো চাইলে প্রোটাও নেওয়া যাবে, ঠিক আছে? এই যে সোশ্যাল আইকনের একটা ইয়ে আছে, দেখেন সোশ্যাল আইকনও আপনি চাইলে নিতে পারবেন, এই যে HTML এর অপশন আছে দেখছেন, HTML ও কিন্তু করা যায়, সব করা যাবে এখানে, যা কিছু আছে যেগুলোতে লক চিহ্ন নেই সেগুলো আসলে করা যাবে, ঠিক আছে? সোশ্যাল আইকন চলে আসছে দেখছেন, এভাবে করে কিন্তু এই যে ফেসবুক, আপনি এটা আমার সোশ্যাল আইকন, এখানে গিয়ে আমি কি করবো, এই যে আরেকটা অ্যাড করা যায়, ডিলিট করে দিলাম একটা, হ্যাঁ, এই যে লিংক কিভাবে দিব দেখেন, আমি তো একটা সোশ্যাল আইকন দিলাম কিন্তু এটাতে ক্লিক করলে তো আমার সোশ্যাল আইডিতে যাবে না, সেক্ষেত্রে আমি লিংক দিতে হবে, ঠিক না? এখানে এই যে আমি আমার এই যে লিংকের অপশনে আসলাম, আইকনটাতে ক্লিক করার পর এই অপশনটা আসছে, ধরেন যে টুইটারে ক্লিক করলাম, টুইটারে ক্লিক করার পর এই যে দেখেন টুইটারের আইকন, এখানে হচ্ছে লিংক দেওয়ার অপশন আসছে, তখন আমি কি করব, আমার টুইটারের লিংকটা এখানে দিয়ে দিব, ঠিক আছে? এগুলো দেওয়ার পর পাবলিশ করে দিলেই কি হবে, তখন এগুলো অ্যাড হয়ে যাবে, বুঝতে পারছেন সবাই? এভাবে করে আপনার যেটা ইচ্ছা যতটা ইচ্ছা আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। বোঝা গেছে কি হচ্ছে কাহিনী? কোন পেজটায় যায় না ভাই দেখান,
প্রিভিউ কুড নট বি লোডেড, এটা এরকম দেখাচ্ছে কেন? আপনি তো পুরোটা শেয়ার করেন নাই, তাই না? আপনি একটু গো ব্যাক করেন না? আপনার তো কোনো উপরের ইয়েগুলো দেখা যাচ্ছে না, ট্যাবগুলো দেখা যাচ্ছে না, আপনার শেয়ারটা ফুল স্ক্রিন করেন নাই। ব্যাক করেন, ব্যাক করে আবার দেখেন, হওয়ার তো কথাই, জুবাহিদারটা তো হচ্ছে, তাহলে তো আপনারটাও হওয়ার কথা। হ্যাঁ, এলিমেন্টরে গিয়ে কি করছেন? হ্যাঁ, নিচের দিকে এই যে ক্রিয়েট ইউর নিউ পেজ ক্লিক করছেন, নিচে যান, একটু স্ক্রল করেন। হ্যাঁ, এই যে এটাতে ক্রিয়েট ইউর নিউ ফার্স্ট পেজ, এটাতে ক্লিক করেন। আচ্ছা, একটু ওয়েট করি আমরা। দ্য প্রিভিউ কুড নট বি লোডেড, সাম অফ ইউর থিম ফাইলস আর মিসিং, ক্লিক হেয়ার ফর প্রিভিউ। আচ্ছা, আপনার থিমটাতে প্রবলেম, যে থিমটা চুজ করছেন ওটাতে একটু প্রবলেম আছে, অন্য একটা থিম চুজ করতে হবে, ঠিক আছে? এই থিমটা আসলে আপনার মানে প্রবলেম করতেছে, অন্য একটা থিম নিয়ে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, থিমটা চেঞ্জ করতে পারেন কিনা দেখেন। আরেকটা জিনিস আমি বলছিলাম, যে আমরা যখন আচ্ছা আমরা যখন কি করব, যে যখন আমরা নতুন সাইট মানে সাইটটা আমাদের নতুন, তখন আমরা কি করব, যে আমাদের ডিসঅ্যালাউ করে রাখবো, যে সার্চ ইঞ্জিন যাতে আমাকে ক্রল করতে না পারে, সেজন্য আমাদের কি করতে হবে, ডিসঅ্যালাউ করে রাখতে হয় সাইটটাকে, যাতে ও ক্রল করতে না পারে, সেটা অবশ্যই করতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে কোনো একটা কাজ করার পর আমরা যদি পাবলিশ দিয়ে দিই, তখন কিন্তু এটা লাইভ হয়ে যাবে, আর লাইভ হলে কি হবে, তখন কিন্তু লাইভ হলে তখন কিন্তু আমরা ওই যে সার্চ ইঞ্জিন এসে আমাদেরটা ক্রল করে ফেলবে, ক্রল করার পর কিন্তু তখন কিন্তু আমরা মানে যে ও কিন্তু আমার নিউজটা মানে ইনফরমেশনটা নিয়ে গেল, তো এটা আমাদের জন্য বারবার যদি আমরা এসব চেঞ্জ করি, তখন দেখা যাবে যে ওরা বারবার চেঞ্জেস দেখতে পাবে, যেটা আমাদের জন্য ঠিক না। সেই জন্য আমরা যখন কাজ শুরু করব, সেই তখন কিন্তু আমাদেরকে প্রথমেই ডিসঅ্যালাউ করে রাখতে হবে, যে রিডিং অপশনে গিয়ে আমাদের এই যে রিডিং অপশনে গিয়ে এই যে এটাকে টিক চিহ্নটা দিয়ে দিতে হবে, ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, এই টিক মার্কটা দিয়ে সেভ চেঞ্জেস করে দিতে হবে, তাহলে আর কোনো সার্চ ইঞ্জিন এটাকে রিড করতে পারবে না, এই সাইডের কোনো কিছু নিতে পারবে না, ঠিক আছে? দেখি জেনারেল যাই, হ্যাঁ এগুলো তো আমরা ঠিক করছিলাম, যে এখানে যে আমরা ওই দিন দেখলাম না, যে এই যে টাইম ডেট ফরম্যাট কি হবে, টাইম ফরম্যাট কি হবে, এগুলো সব আমাদেরকে ঠিক করে তারপরে কিন্তু এই যে সেভ করতে হবে, সেভ চেঞ্জেস, ঠিক আছে? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয় নাই, আমি এতক্ষণ ধরে দেখাইতেছি। কোথায় আপনি কি ফ্রি করছিলেন? আচ্ছা, আমিও তো ভুলে গেছি, ওই যে ফরগট পাসওয়ার্ড দিয়ে দেখেন আপনার মেইলে আসে কিনা।
হ্যাঁ, আমার আমার মেইলেও আসে নাই, ঠিক আছে? আমিও কিন্তু ফরগট পাসওয়ার্ড দিছি, কিন্তু আমার মেইলে আসে নাই। তো এক্ষেত্রে এটা ফ্রি হয়তো সেই জন্য এরকম প্রবলেম দেখা দিচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে অবশ্যই পাসওয়ার্ড আর মেইলটা একটু লিখে রাখবেন, তাহলে আর প্রবলেম হবে না। ফ্রি এর কারণে আমার মনে হয় যে এই সমস্যাটা। তো এখান থেকে আমাদের মানে কিভাবে এলিমেন্টর দিয়ে আমরা চেঞ্জ করতে পারি বিভিন্ন কিছু, এটা তো আমরা বুঝতেই পারছি, ঠিক না? যে আমাদের শুধুমাত্র কি করতে হবে, প্লাস চিহ্নতে ক্লিক করব, একটা সেকশন নিব, সেকশন নিয়ে আমরা যদি ইমেজ অ্যাড করতে চাই সেটা এলিমেন্টর ইয়ে থেকে যেটা দিতে চাই সেটা সিলেক্ট করে, তারপরে কিন্তু আমরা এই যে ড্র্যাগ করে এনে এখানে ড্রপ করে দিব, তারপরে আমরা ওইটা চেঞ্জ করতে পারবো এভাবে করে। আর আমাদের কি করতে হবে, পেজ করতে হবে, যেমন আমাদের কি একটা পেজ থাকলে কিন্তু হবে না। দেখেন একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, এটার মধ্যে কয়টা পেজ আছে, অনেকগুলো পেজ আছে, এটার মধ্যে আবার দেখেন কতগুলো ক্যাটাগরি আছে, এভাবে করে কিন্তু আমাদের থাকতে হবে। একটা ওয়েবসাইটের মধ্যে আমাদের কমপক্ষে 20টা আর্টিকেল থাকতে হবে, শুরুতে শুরুর দিকে 20টা আর্টিকেল থাকতে হবে। তারপরে এটা আমাদের মান্থলি কিন্তু বা উইকলি আমাদেরকে এটা বাড়াতে হবে, যেমন ধরেন যে সপ্তাহে একটা আর্টিকেল দিলাম, অথবা মাসে 2টা আর্টিকেল দিতেই হবে মাস্ট, ঠিক আছে? এভাবে করে কিন্তু আমাদেরকে আস্তে আস্তে করে সংখ্যা বাড়াতে হবে। কারণ আমরা যখন কোনো একটা ওয়েবসাইট করব, অবশ্যই আমাদের নির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকে, কিন্তু এটা যদি নিজের পোর্টফোলিওর জন্য আমরা করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটা উদ্দেশ্য থাকবে, যে আমরা আসলে কি কোনো একটা কাজ পারি এবং সেই কাজটাতে আমরা পারফেক্ট বা আমরা হচ্ছে বস। তো এটা মানুষকে জানানোর জন্য তখন আমরা কি করে ওয়েবসাইট ক্রিয়েট করি, তাই না? তো তখন ওয়েবসাইটটা যখন ক্রিয়েট করবো, তো আমি তো এই কাজের মধ্যে যে আমি ডিজিটাল মার্কেটিং এর মেন্টর, তো এই ডিজিটাল মার্কেটিং মেন্টর তো আর একজন না, অনেক মেন্টর আছে, ঠিক না? তো ওদের মধ্য থেকে আমি যে বেস্ট সেটা প্রুফ করার জন্য আমাকে কি করতে হবে, ওরা যে প্রোফাইল ক্রিয়েট করেছে বা ওয়েবসাইট ক্রিয়েট করেছে, ওরা আমার কম্পিটিটর, তো ওদের আমার ওই কম্পিটিটরদের ওয়েবসাইট আমাকে দেখতে হবে, যে ওদের ডিজাইনটা কিভাবে করছে, তারপর কোন কোন বিষয় ওরা রাখছে, এবং ব্লগের মধ্যে যে পোস্টগুলো লিখছে এগুলো আসলে কি লিখছে, কত ওয়ার্ডের লিখছে, প্রত্যেকটা জিনিস আমাকে খুঁটিনাটি সব কিছু বের করে আমাদের কিন্তু নোট ডাউন করে রাখতে হবে, ঠিক আছে? রাখার পর তারপর আমরা কি করব, এই যে নিজেরটা তৈরি করব, যে সব প্রত্যেকটা জিনিসই কিন্তু ইম্পর্টেন্ট। এই যে এখানে আমি যদি একটা কালার, এই যে ইয়েটার কালারটা যে আছে ব্যানারের কালার, প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। আপনার কালার যদি অ্যাট্রাকটিভ না হয় তাহলেও কিন্তু আপনার যতই লেখা ভালো থাকুক, অনেক ইয়ে দেখা যাবে যে ভিজিটর চলে যাবে, থাকবে না। সেই জন্য আমার প্রত্যেকটা জিনিস পারফেক্ট রাখতে হবে, বুঝে গেছে? এবং কম্পিটিটররা কি রাখলো, প্রত্যেকটা জিনিস আমাকে দেখতে হবে, দেখে ওর আমাকে আরো আপগ্রেড করতে হবে, তাহলেই দেখা যাবে আস্তে আস্তে আমি ওর মানে ওর থেকে আমি র্যাঙ্কে চলে আসতেছি, এটা হবে। আর যদি ওর মতো না করি, হ্যাঁ, তাহলে কিন্তু কি হবে, দেখা যাবে যে ও 1 নম্বরেই থাকবে, আমি আর ওই পজিশনটায় আসতে পারছি না। তো যে 1 নম্বরে আছে ওর পজিশনটা আমি দখল করতে হলে আমাকে কিন্তু ওর চেয়ে বেশি কিছু দিতে হবে। ও যদি 1000 ওয়ার্ডের আর্টিকেল থাকে, তাহলে আমাকে 2000 ওয়ার্ডের আর্টিকেল লিখতে হবে, বুঝে গেছে? আর আর্টিকেল যখন আমরা লিখব তখন কিন্তু এটা কোনো কপি মানে প্লেজারাইজ হওয়া যাবে না, ঠিক আছে? যে কারো কাছ থেকে কপি করা যাবে না, একদম নিজের মতো করে লিখতে হবে। অবশ্য আপনি ধারণা নিবেন অন্যরা কি লিখেছে, সেগুলো থেকে আপনি ধারণা নিবেন, কিন্তু কপি করার চেষ্টা করবেন না, কপি করা যাবেই না, ঠিক আছে? প্লেজারিজম করা যাবে না, কারণ প্লেজারিজম, আর আপনি যদি ধরেন যে অনেকেই আছে যারা আর্টিকেল লিখতে পারে না, সেক্ষেত্রে আমরা কি করব, ওই যে আর্টিকেল রাইটার যারা আছে তাদেরকে কাজটা দিয়ে দিব,
কিন্তু সেজন্য আবার আরেকটা জিনিস করতে হবে, যে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। ঠিক আছে, যে আমি যে আর্টিকেলটা রাখবো এটার মধ্যে আমার কিওয়ার্ড থাকতে হবে, কারণ আমার যদি নাম না থাকে একটা জিনিসের মধ্যে, আমার নাম না থাকে তাহলে মানুষ কি আমাকে ওই নামে ডাকতে পারবে? কারণ ওই নামে ডাকলেও কিন্তু আমি সাড়া দিব না। হ্যাঁ, আমার ভিতরে যদি এটা সেট করা না থাকে যে আমার নাম কি, তখন অন্যরা ডাকলেও, হাজার ডাকলেও আমি কিন্তু সাড়া দিব না। ঠিক সেরকম আমাদের যে ওয়েবসাইটের যে ইয়েটা থাকবে, আর্টিকেলগুলো থাকবে, এগুলোতে আমাদের কিওয়ার্ড রাখতে হবে। সেই জন্য কি কিওয়ার্ড রিসার্চটা ইম্পর্টেন্ট। তো যারা এক নাম্বারে আছে, আমি একটা কথা বলছিলাম যে কিওয়ার্ড রিসার্চের অনেকগুলো বিষয় কিন্তু আমি দেখাই, মানে আপনাদেরকে দেখাইছি যে কিভাবে করতে হবে, অল ইন টাইটেল দিয়ে, ঠিক না, বিভিন্ন ওয়ে আমি দেখাইছি। কিন্তু আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। হ্যাঁ, তাহলে আপনি সকল বিষয়ে একটা ধারণা পাবেন, ইজিলি একটা ধারণা পাবেন। যেমন ধরেন যে কম্পিটিটরদের ইয়েগুলো দেখার পর আমরা যখন সাইটগুলোকে এক্সপ্লোর করব, তখন ওরা যে কিওয়ার্ডগুলো ইউজ করে র্যাঙ্ক করতেছে, মানে এক নাম্বারে আছে, এগুলো আমরা দেখতে পাবো। তারপর যেই কিওয়ার্ডগুলো দিয়ে 2, 3, 4, 5 এই নাম্বারগুলোতে আছে, ওগুলো সব আমরা দেখতে পাবো। তো এক নাম্বারটাকে আমরা টার্গেট করব না, যেটাতে ওরা এক নাম্বারে আছে ওটা আমরা টার্গেট করব না। আমরা 2, 3, 4, 5 এই নাম্বারে যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোকে টার্গেট করব, এবং সেগুলোকে কি করব, এক্সপোর্ট করে একটা ফাইলে রেখে দিব। এভাবে করে আমরা প্রথম 10টা, প্রথম গুগলে সার্চ করলেই তো প্রথমে 10টা রেজাল্ট আসে, ওই 10টা রেজাল্টে যে সাইটগুলো আছে প্রত্যেকটা সাইট আমাদেরকে এক্সপ্লোর করতে হবে। এভাবে করে আপনি কিওয়ার্ডের আইডিয়া পাবেন, লিঙ্কের আইডিয়া পাবেন যে কোথায় কোথায় সে ব্যাকলিঙ্ক করছে সেটার আইডিয়া পাবেন। তারপর হচ্ছে ওর ইমেজগুলো কীরকম, হ্যাঁ, অ্যাট্রাকটিভ কি না, বা কী কালার চুজ করছে, এইটা যে দেখে যখন আপনি একটা সুন্দর কালার ইউজ করবেন, সুন্দর ফন্ট ইউজ করবেন, তখন আপনার প্রায়োরিটি বেশি থাকবে, ঠিক না? তারপরে ওরা কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করছে সেখানে আপনাকে ব্যাকলিঙ্ক করতে হবে। সেখানে তো ব্যাকলিঙ্ক করবেনই, প্লাস হচ্ছে যে সাইটগুলোতে স্প্যাম স্কোর কম, হ্যাঁ, স্প্যামিং এর স্কোর কম এবং হচ্ছে ভালো ট্রাফিক পাওয়া যায়, ওই ধরনের সাইটগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে যে আমি আসলে ওর মতো কিভাবে হতে পারি। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে কি, যে সোশ্যাল মিডিয়ার অনেক একটা ভাইটাল রোল সোশ্যাল মিডিয়ার, বুঝছেন, এসইওর ক্ষেত্রে। তো সোশ্যাল মিডিয়াতে আমরা পেজ ক্রিয়েট করে নেব, যেই ওয়েবসাইটটা যেই ইন্ডিয়াতে নামে তৈরি করব, সেই নামে আমরা পিন্টারেস্ট, ইউটিউব, ফেসবুক, হ্যাঁ, এভাবে করে কত যতগুলো আছে এগুলোতে প্রোফাইল ক্রিয়েট করে ফেলব, তাহলেই আমাদের লিঙ্কটা বিল্ড আপ হয়ে যাবে। এভাবে করে আস্তে আস্তে করতে হবে, বুঝে গেছে? কম্পিটিটর অ্যানালাইসিসটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ওদেরকে দেখলে আমি আমার নিজের সম্পর্কে আইডিয়া করতে পারবো যে আমাকে কি করতে হবে, ঠিক না? তো এটা সবাই করার চেষ্টা করবেন। এই যে ফ্রি টুলগুলো থেকে এতগুলো ইনফরমেশন আসলে পাওয়া যায় না, সেজন্য পেজ টুলগুলো লাগে। তো ফ্রি টুলের মধ্যে উবার সাজেস্টটা অনেক ভালো, সেখান থেকে আপনারা ব্যাকলিঙ্কও দেখতে পারবেন, আবার হচ্ছে যে কিওয়ার্ডও দেখতে পারবেন যে কোন কিওয়ার্ডগুলো ভালো, এটাও দেখতে পারবেন, ব্যাকলিঙ্কও দেখতে পারবেন যে কোথায় কোথায় সে ব্যাকলিঙ্ক করছে, এগুলো থেকে আইডিয়া নিতে পারবেন। ঠিক আছে, তো এলিমেন্টর দিয়ে আপনারা কি করবেন, একটা ডিজাইন তৈরি করবেন, একটা সাইট ডিজাইন করবেন, এটা হবে আপনাদের কাজ। আর যে যে সাইটের জন্যই আপনারা ক্রিয়েট করেন না কেন, অবশ্যই ওই সাইটের একটা করে পোস্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে, যে আমি এই বিষয়টা নিয়ে লিখতে যাচ্ছি, অথবা কোনো স্পেসিফিক বিজনেস যদি থাকে সেক্ষেত্রে বিজনেসের প্রোডাক্টের ইমেজ দিয়ে দিতে পারবেন, ঠিক আছে, দিয়ে আপনি আপনার রিপোর্টটাকে রেডি করুন।
কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আপনাদের তো কোনো প্রশ্নই থাকে না, ঠিক না? প্রত্যেকটা দিন যে আমি বলি যে দেখি যে কোনো প্রশ্ন আছে কিনা বলেন, প্রশ্ন আছে কিনা বলেন, আপনারা তো কোনো প্রশ্নই করেন না, কেন? ওই যে হেডার, আমি এটা দেখাইতে আসছি এখানে, যে দেখেন এই যে হেডার একটা সেকশন আছে, ঠিক না? এটার মধ্যে গিয়ে এই যে এখানে দেখেন প্রাইমারি হেডার, প্রাইমারি মেনু, সাইট আইডেন্টিটি, এই যে সাইট আইডেন্টিটির মধ্যে লোগোটা ইউজ করতে হয়, ঠিক আছে? এটা কোথা থেকে আসলা, এই যে কাস্টমাইজে থেকে, ধরেন যে আমি এটা কিন্তু এলিমেন্টর দিয়ে করি না, হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে কি যে আমি এটা সাইটের যে কাস্টমাইজ যে অপশনটা আছে সেটা থেকে করব। কিভাবে? এই যে এখানে একটা দেখেন কাস্টমাইজ লেখা আছে, এটাতে ক্লিক করলাম, করার পর এই সাইটে এখানে যা কিছু আছে সেটা আমি কাস্টমাইজ করতে পারবো। তো আমি কি করব, আমি এখানে ফেবিকনটা ইউজ করতে চাচ্ছি, তো ফেবিকনটা ইউজ করতে হলে আমাকে কি করতে হবে, যে হেডারের মধ্যে আমরা, এটা তো হেডার সেকশন, আমি প্রথম দিন কিন্তু বলছিলাম যে এটা হচ্ছে হেডার সেকশন, এটা হচ্ছে বডি আর নিচেরটা হচ্ছে ফুটার, ঠিক না? তো আমরা কি করব, যে হেডার সেকশনে আমরা ইয়াটা ফেবিকনটা দিতে চাচ্ছি, ফেবিকন মানে যে সাইট লোগোটা আর কি। তো এটা যদি দিতে চাই, এই যে দেখেন চলে আসছে সাইট আইডেন্টিটিতে আসছে, আসার পর এখানে আমি যে লোগো দিব, এখন এখানে আমার আপলোড ফাইলে গিয়ে লোগোটা আনতে হবে, লোগো তো আসেই নাই, ফেবিকনে যে জিপ ফাইল আকারে আসছে, আমি এটা এভাবে আনি, যেটা আসছিল সেটাই দিই। এই যে দেখেন এখানে আসছে, তাই না? সিলেক্ট করে দিলাম, এখন এটাকে আমি যে এই একটু কমাই দিতেছি, এটা যে অনেক স্পেস নিয়ে আছে সেটা একটু কমাই দিচ্ছি, দেওয়ার পর এই যে ওকে এখানে আসছে। এখন আপনি কি, হ্যাঁ, তারপর এই যে সাইটের টাইটেল, যে মাই ব্লগ লেখাটা আছে না, এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, ধরেন যে আপনি অন্য একটা টাইটেল দিতে চাচ্ছেন, আপনি সেটাই দিতে পারবেন। একটা দিলাম আর কি, এখন তো আমি আসলে রেডি না, জাস্ট দেখানোর জন্য। দেখেন যে এই যে ট্রাইপোগ্রাফি আছে, এখানে আপনি চাইলে অন্য যে কোনো, এই যে এখান থেকে আপনি কোনটা দিতে চাচ্ছেন, এখানে অনেকগুলো ইয়ে আছে, ফন্ট আছে, আপনি কোন ফন্টটা ইউজ করতে চাচ্ছেন সেটাও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে তারপর সাইজ কত রাখতে চাচ্ছেন, খুব বড় রাখতে চাচ্ছেন না ছোট রাখতে চাচ্ছেন, সেটাও আপনি, সব কিছু এখানে আছে, আপনি এটা একটু দেখলেই বুঝতে পারবেন। কালারস চেঞ্জ করা যায়, যে আপনি যদি অন্য কালারস ইউজ করতে চান ইউ ক্যান চেঞ্জ, ওকে। তারপরে এই যে ওকে ট্যাগ লাইনে এটা আছে, চাইলে এটাও আমি চেঞ্জ করতে পারি এভাবে করে। তারপরে কি দেওয়ার পরে যে পাবলিশ করলেই হয়ে যাবে, ওকে পাবলিশ করে দিলাম। তারপরে এখানে আরো অনেকগুলো বিষয় আছে, হ্যাঁ, এগুলো আপনারা একটু চেক করে নেবেন, প্রত্যেকটা জিনিসে কন্টেন্ট, উইথ, লেআউট, কালার, স্পেসিং, প্রত্যেকটা জিনিস আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনারা কিন্তু না করলে, আপনি যদি নিজে না করেন যে এখন করলাম আর করার দরকার নেই, তাইলে কিন্তু ভুলে যাবেন, যত আপনি নিজে প্র্যাকটিস করবেন ততই কিন্তু আপনি ইয়ে করতে পারবেন, ঠিক আছে? এই যে এখানে আবার এটা চেঞ্জ করার অপশন আসছে, মেনু, সাব মেনু, কত কিছু আছে দেখছেন, এখানেও আপনি দিতে পারবেন, আবার সেটিংসে গিয়েও কিন্তু মেনু দেয়া যায়, হ্যাঁ,
না সেটিংসে গিয়ে না, ওই যে ভিতরে আমরা যে ড্যাশবোর্ডে গেলে এখানেও কিন্তু অপশন আছে, তো আপনি এটাও এখানেও করতে পারবেন যে এভাবে করে চেঞ্জ করা যায়। তো হেডার সেকশনটা আপনি চেঞ্জ করতে চাইলে যে হেডার সেকশনটা চেঞ্জ করলাম, এভাবে করে আপনি চেঞ্জ করতে পারবেন যে কোনটা আপনি দিতে চাচ্ছেন। ঠিক আছে, ফুটারও আপনি চেঞ্জ করতে পারবেন, যে নিচের যে ইয়েটা আছে দেখেন ফুটার উইজেট, এখানে যে অনেক রকমের লেআউট আছে, আপনি কোন লেআউটটা রাখতে চান, যেরকম রাখতে চাইবেন সেরকমই আপনি রাখতে পারবেন। ধরেন আমি তিনটা রাখতে চাই, তাহলে এটা দিব, তাহলে কিন্তু চলে আসবে। ঠিক আছে, কালার্স আপনি অনেক কিছু এখানে চেঞ্জ করার অপশন আছে, যে উইজেট গুলো দেখা যাবে এগুলো ইয়েও কিন্তু চেঞ্জ করা যাবে। ঠিক আছে, ফুটারটাও কিন্তু চেঞ্জ করে অনেকে, এই যে এখানে যে কি দিবে, হ্যাঁ এগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন আমি তিনটা সেকশন সিলেক্ট করার পরে তিনটা ভাগে চলে আসছিল, তো এই যে এই ওয়েবসাইটটাতে দেখেন যে নিচের দিকে যাই, ফুটারে যাই, এই যে দেখেন কত কিছু অ্যাড করছে না, এগুলো আমরাও করতে পারবো চাইলে। ঠিক আছে, এভাবে করে এগুলো কোথা থেকে করে, এই যে এই জায়গাটা থেকে। ঠিক আছে, এভাবে করে যে একটি থিম কি আছে, অ্যাস্ট্রা, আমি অ্যাস্ট্রাটা নিছিলাম, তো এটা আমার থিম, আমি এটা ইয়ে করছিলাম। ওকে, দেখছেন চেঞ্জ করলাম। তো এভাবে করে কিন্তু আপনার যত আপনি নিজে ট্রাই করবেন ততই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আমার আরো কি করতে হবে। আর যদি না করেন, আপনি নিজে তো করতে পারবেনই না, আপনার বায়ারের জন্য আপনি করতে পারবেন না। এই যে দেখেন মেনুসে যখন ক্লিক করলাম আমাকে অ্যাপিয়ারেন্সে নিয়ে আসছে। ঠিক আছে, এটা অ্যাপিয়ারেন্সের একটা ইয়ে কিন্তু, তো এখান থেকেও আমরা চাইলে অ্যাড করতে পারবো। আবার হচ্ছে থিমে চলে আসছে কেন, এই যে মেনুস আছে এখানে, অ্যাপিয়ারেন্স এর মধ্যে মেনুস আছে, এখান থেকে আপনি মেনু অ্যাড করতে পারবেন যে আপনি কোন মেনু অ্যাড করতে চান। এই যে দেখেন মেনু নেম, দেখছেন যে কোথায় রাখতে চান, ফুটার মেনুতে রাখতে চান না প্রাইমারি মেনুতে রাখতে চান, এগুলো করলে করলে কিন্তু দেখা যাবে যে কোথায় হয়েছে। এভাবে করে কিন্তু আপনি বুঝতে পারবেন, দেখছেন এভাবে করে আপনাদেরকে কিন্তু, এই যে প্রথম কাজ হচ্ছে আপনার ক্যানভা থেকে একটা আগে ইমেজ তৈরি করবেন, ব্যানার তৈরি করবেন একটা, আর একটা হচ্ছে ফেভিকন তৈরি করবেন। তৈরি করার পর এগুলো অ্যাড করবেন সবগুলো, আর যে যেই মেনু রাখতে চান সেই মেনু দিয়ে নামগুলো লিখবেন। এভাবে করে আপনার আজকে একটা কাস্টমাইজ করবেন। ঠিক আছে, যতটুক পারেন প্রো ছাড়া, এলিমেন্টর প্রো ছাড়া, যে এমনি নর্মাল এলিমেন্টর দিয়ে যেটা আপনি করতে পারবেন ঠিক সেটা আপনি করতে হবে। ঠিক আছে, করে রাখবেন, সবাই করবেন কিন্তু, একজনও কিন্তু বাদ দিবেন। আবার পেজ অ্যাড করবেন, এভাবে করে 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 দেখবেন, যত করবেন ততই আপনার দেখবেন যে মাথায় আরো বুদ্ধি আসতেছে, নতুন নতুন আইডিয়া আসতেছে। এই যে দেখেন আমি কিন্তু করি নাই, একটাও করি নাই, কিন্তু আমি ভালোভাবে ক্লাসগুলো দেখছি, আমি ক্লাস করার সময় প্র্যাকটিস করছিলাম, এরপর আর নিজের জন্য একটা তৈরি করব যে ওইটা করার সময় পাই নাই, তো এটা আসলে ঠিক না। যত করবে ততই কিন্তু আসলে আরো নতুন নতুন বুদ্ধি বের হয় যে এটাতে এভাবে দেই, ওইটাতে ওই ডিজাইনটা দেই, ডিজাইনের আইডিয়া আরো বাড়বে। ঠিক আছে, তো আপনারা করবেন, না করলে কিন্তু হবে না। আর একটা জিনিস হচ্ছে, যারা কাজ পান নাই তাদেরকে কিন্তু কাজ পাওয়াই লাগবে, এটা মনে রাখ করবেন না যে ক্লাস শেষ হয়ে গেলেই শেষ। ঠিক আছে, আপনাদেরকে কাজ পেতেই হবে, যে কোনো মূল্যেই কাজ পেতে হবে। সেজন্য আপনার, আমি নিজে একাই বললে তো হবে না, তাই না, যে আমি তো বলেই যেতে পারবো, কিন্তু কাজ না পাইলে তো এটা আমার একার দ্বারা সম্ভব না যে আপনাকে আমি কাজ পাওয়াই দিব, এরকম কিন্তু না বিষয়টা। আমি আপনাকে রাস্তা দেখাই দিতে পারবো যে এই রাস্তায় হাঁটেন তাহলে আপনি কাজ পাবেন, এখন আপনি যদি না হাঁটেন তাহলে কিন্তু আপনার, মানে এটা আমারও ব্যর্থতাই বলা যায়,
হয়তো আমি যা বলছি আপনি ঠিকভাবে নিতে পারেন নাই, কিন্তু আপনাকেও চেষ্টা করতে হবে, ঠিক আছে? চেষ্টা না করলে কিন্তু হবে না। এই যে অন্যরা যারা কাজ পাইতেছে, হ্যাঁ, তাদেরকে একটু ইয়ে করবেন, বেশি বেশি করে নক করবেন। যতটা ক্লাস আমাদের আর বাকি আছে এগুলোর মধ্যে বেশি বেশি করে নক করবেন এবং দেখাবেন। নিজে যদি না করেন, যে এখন আপনি করলেন না, ক্লাস শেষ হইলে কিন্তু সবাইকে আর পাবেন না, ওইভাবে পাওয়া যায় না। আসলে সত্যি কথা যেটা, প্রত্যেকেই যার যার কাজে ব্যস্ত থাকে, তখন কিন্তু সে আপনাকে সময় দিতে পারবে না। তো এটা নিয়ে আসলে আপনি ব্লেম দিয়ে কোনো লাভ হবে না, কারণ আলটিমেটলি আপনাকেই নিজের কাঁধে এই বোঝাটা নিতে হবে, কারণ আপনি ক্লাসে প্র্যাকটিস করেন নাই, চেষ্টা করেন নাই ভালোভাবে, তাহলে এটা আসলে আর কিছুই করার নাই। তখন কিন্তু আপনার এইভাবে করে যাবেন, একসময় বলবেন যে আসলে অনলাইন মার্কেট প্লেসে আসলে কাজ পাওয়া যায় না, যারা কাজ পায় না ওরা এগুলোই বলে, কিন্তু আপনি একটু চেষ্টা করলেই কিন্তু ইটস পসিবল, ঠিক আছে? সুন্দরভাবে কভার লেটার লিখবেন এবং একটু অনলাইনে থাকেন, কয়েকটা দিন অনলাইনে থাকেন, অবশ্যই আপনি কাজ পাবেন, একদম 100% শিওর। আর বলছি তোর যে রাতের বেলা একটু সজাগ থাকবেন, রাতের বেলা যদি সজাগ না থাকেন, রাতের বেলা অফার করলে অনেক সময় দেখা যায় যে বায়াররা ওই সময় অ্যাক্টিভ থাকে, ওদের ওইদিকে দিন থাকে, আমাদের এখানে রাত, তো ওই সময় না ইয়ে নকটা পাওয়া যায় বেশি এবং রেসপন্স পাওয়া যায়। তো রাতের বেলা সজাগ থাকবেন এবং চেষ্টা করবেন। হ্যাঁ, অফার মানে ভোরের দিকে বা হচ্ছে যে রাতের বেলা যদি সজাগ থাকে, তখন ওদের দিন থাকে, তো ওরা আসলে এসে সার্চ করে যে অনলাইনে কোন ফ্রিল্যান্সার আছে, অনলাইনে যারা আছে তাদেরকেই নক দিবে, এরকম করে কিন্তু। না না, আপনি নক দিলে যদি সাথে সাথে রিপ্লাই না করেন, আপনার তো রেসপন্স রেট কমে যাবে, তখন কিন্তু এটা আবার বাড়ানোটা একটা টাফ বিষয়। হ্যাঁ, আর আপনি ধরেন যে সব ইয়ে ফুলফিল, আপনি লেভেল 1 হবেন, সব কিছু ফুল করছেন, কিন্তু রেসপন্স রেট কম থাকার কারণে 90%-এর কম যদি থাকে আপনি লেভেল পাবেন না, কমপ্লিশন রেটও যদি 90%-এর নিচে থাকে আপনি লেভেল পাবেন না। সেই জন্য কি করতে হবে, সাথে সাথে নক করলে সাথে সাথে রিপ্লাই দিতে হবে। একটু সজাগ থাকবেন। আর ওয়াহিদা, আপনাকেও বলতেছি একটু সিরিয়াস হন, যাতে ক্লাস শেষ হওয়া মানে শেষ হওয়ার সময়টাতে যাতে সবাই যে 100% আমরা সাকসেস রেট 100% থাকে, ঠিক আছে? সবাই একটু ট্রাই করেন বেশি, দেখবেন ট্রাই করলে কয়েকদিনের মধ্যেই কাজ পাবেন। কয়েকটা দিন এটা করেন যে 3টা 4টা দিন সজাগ থাকেন, দেখেন যে কি হয়, এবং অফার লেটারগুলো অবশ্যই সুন্দর করে লিখতে হবে। কাজের কথা কিছু না লিখে শুধু নিজের বর্ণনা লিখলেই কিন্তু কাজ পাওয়া যায় না, ঠিক আছে? কাজের কথা লিখতে হবে। আর অফার লেটারগুলো তো মানে কয়েকবার দিলাম, ওইগুলো 3টা কভার লেটারের টেমপ্লেটও দিলাম, আবার নিজে থেকে একটা লিখেও দিলাম, ঠিক না? তারপরও যদি না পান, তাহলে কিন্তু এটা একটা ইয়ে, ইউ হ্যাভ টু ট্রাই, ঠিক আছে? অনেক বেশি বেশি ট্রাই করতে হবে। ধরেন যে দিনের বেলা ঘুমাই নিবেন, পোষায় নিবেন ঘুমটা, আর রাতের বেলা সজাগ থাকবেন, যে রাতের 12টা থেকে একদম ভোর 6টা পর্যন্ত আপনি সজাগ থাকবেন। এভাবে করে 3-4 দিন থাকেন আর হচ্ছে অফার করতে থাকেন, আপনি অবশ্যই কাজ পাবেন। তো এই যে ওয়েবসাইটটাকে আপনারা কি করবেন, এই প্লাগইন গুলো ইনস্টল করবেন, তারপরে অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করে তারপরে কিন্তু এগুলো
কিভাবে ইউজ করতে হয়, প্রত্যেকটা জিনিস ইউজ করে আপনাদের কাজ হচ্ছে একটা সাইট, এই যে সাইটের একটা পেজ রেডি করা। বুঝে গেছে? এই যে দেখেন, এটা কিন্তু একটা ওই যে হোম পেজটা, এভাবে করে কিন্তু এই যে এলিমেন্টর দিয়ে যেটা করছে, এটা নাম দেই নাই যে, এই জন্য দেখেন নাম আসেনি। এটা তো এলিমেন্টর দিয়ে করছিলাম, এই যে এই জন্য এলিমেন্টরের ইয়েটা আসছে, দেখেন এভাবে আসছে। এটা করবেন আপনারা, একটা পেজ এলিমেন্টর দিয়ে ডিজাইন করে রাখবেন। আমি কিন্তু কালকে দেখবো এটা। আর কারো অন্য বিষয়ে যদি প্রশ্ন থাকে করতে পারেন, আমি তো আছি, আপনারা প্রশ্ন করেন, ঠিক আছে? প্রশ্ন করেন। এতদিন অন্য যে কাজগুলো করতেছেন ওইখানে কি কোনো প্রশ্ন নাই? গুগল পিপিসি নিয়ে, ওই যে গুগল অ্যাডওয়ার্ডস এ গিয়ে অ্যাড দিতে হবে, সেই জন্য আপনার ওই যে ওইখানে অনেকগুলো বিষয় আছে। যেমন আমরা ইউটিউবের যেটা করছি না, ইউটিউবের যে এটা করছে, ওইখানে কিন্তু ওই যে আমাদের কিওয়ার্ডও অনেক ইম্পর্টেন্ট। গুগলে যদি অ্যাড দিতে চাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ